வணக்கம் சார், குட் மார்னிங் சார். எஸ், குட் மார்னிங் சார், குட் மார்னிங் தனமூர்த்தி சார், குட் மார்னிங் சார். ஆன் வச்சனா மைக் কথা বলছেন কি করে? মাইকটা অন হচ্ছে না, অন হয়ে আছে, কথা বলেন আপনি। গুড মর্নিং স্যার। ইয়েস, ভেরি ভেরি গুড মর্নিং। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। ইয়েস ইয়েস, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, কন্টিনিউ, শুনতে পাচ্ছেন? শোনা যায়? আমরা ধীরে ধীরে আমরা চলেছি আমাদের সেই গন্তব্যস্থল যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে চলেছে। তাই ভবিষ্যৎপূর্ব বিশ্বাস করা আমাদের বিশেষ প্রয়োজন, কেননা আমরা এসেছি আমাদের ভবিষ্যৎকে তৈরি করার জন্য। আর ভবিষ্যৎ নিয়ে এসেছে আমাদের এই ডেস্টিন, মানে নিয়তি, নিয়তির জন্য। প্লিজ মিস্টার সোমেন ঘোষ স্যার, মিউট করে নিন। তাই সকলকে বলবো, আমরা এখন ভাগ্যের স্যার মিউট করা আছে তো আমার, ভাগ্যের সাথে আমরা আজকে এই যে ভাগ্য আমাদের এখানে নিয়ে এসেছে আমাদের সেই লক্ষ্যস্থলের দিকে যেখানে আমাদের শিবসার আমাদের আনতে চান, শিবসার সেখানে অপেক্ষা করছেন না আমরা যাতে সেখানে পৌঁছাতে পারি। তাই আসুন, এই যে আমরা ভিডিওটা দেখলাম, সত্যি শুধু হাসিরই ভিডিও, একটা মানুষের কষ্ট, একটা মানে এ কষ্ট থাকলে কিংবা ভাগ্যে যদি কোনো কিছু থাকে কি অবস্থা দেখুন। গাছ থেকে পাহাড়, পাহাড় থেকে জল, জল থেকে পাথর, পাথর থেকে রাস্তা, আর তারপরেও যখন বাড়িতে প্রবেশ করলো সেখানে তার গেটও তাকে ছাড়ছে না, পিছে পিছে গেট ছুটতে লাগলো পিছে পিছে। তাই কথায় আছে একটা যে অভাবে স্বভাব নষ্ট, অর্থে নষ্ট নারী। তাই অভাব থাকলে পরে স্বভাব নষ্ট হয়। আর এই যে গল্পটা দেখলেন যে উনি কোথায় যাচ্ছিলেন ওনার প্রেমিকার সাথে দেখা করতে, কিন্তু সে সেটা চাইলেন না, তার বিপদের পর বিপদ, দৌড়তে 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 সে চলে গেল, সেই নিজের ঘরে আসলো, কিন্তু তবুও তার গেট, যে সামনের গেট, সে গেটও তাকে ছাড়ছে না। তাই আসুন, এই সুন্দর সকাল, দুর্দান্ত মুহূর্ত, আমরা এসে গেছি আমাদের সেই জায়গাতে যেখানে আমাদের সব প্রতিটা সময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আমরা সেই স্কুলে পৌঁছে গেছি গেটের কাছে, তা গেট যেন আমাদের পিছা না করে, এইটাই, গেটে প্রবেশ করে গেছি আমরা। তাই এখন সুন্দরভাবে আমরা আমাদের নাম ডেকোরম করব, মিস্টার মিসেস মিস হ্যান্ডেজ করব কথা বলার জন্য। এটা আমাদের সিস্টেম, এটা আমাদের প্রোটোকল। আর এই যে সিস্টেমগুলি আমরা পেয়েছি এটা ঈশ্বরের দান, কেননা এই সিস্টেম না থাকলে আমরা নিজেকে তৈরি করতে পারতাম না। তৈরি করার জন্য যে আমাদের পাঞ্চুয়ালিটি, ডেডিকেশন, ডিসিপ্লিন, কনফিডেন্ট, ডিগনিটি এবং আপনার পেশেন্স, এইগুলি আমরা শিখে গেছি এখানে এসে। তাই অসংখ্য ধন্যবাদ টিম বাংলা নবাব ওয়েবিনারকে, অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় সু মিস্টার রেশমা পরে স্যারকে। এই অদম্য প্রচেষ্টার কারণেই আজ আমরা এত দূর এগিয়ে আসতে পেরেছি। সেই জন্য আমরা অতি ভাগ্যবান যে আমরা সুন্দর একটা প্ল্যাটফর্মের মধ্য দিয়ে চলেছি, আমাদের জীবনকে ধন্য করতে পেরেছি, লাইফের ফোকাস জানতে পেরেছি এবং লাইফস্টাইল কি করে হয় সেটাও জানতে পেরেছি। আর এসব জন্য আমাদের ক্রেডিট আমাদের মাননীয় মিস্টার রেশমা পরে স্যারের, উনি যেভাবে আমাদের জন্য অহরহ প্রচেষ্টা করে চলেছেন, সাথে সাথে ওনার টেক টিম, প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমাদের জন্য উনারা পরিশ্রম করে চলেছেন যাতে আমরা একটু সুখের সন্ধান পাই, একটু আমাদের জীবনে একটা আলোর আশা আসে, এবং আমার জন্য একটা আমাদের ফ্যামিলি বলুন, আমাদের নেক্সট জেনারেশনকে বলুন, সুন্দরভাবে তাদের একটা মুখে হাসি ফোটাতে পারি, এটাই ওনার কাম্য। তাই আসুন, এসে সুন্দরভাবে ডেকোরম করে চলে আসুন এবং কিছু বলুন। অবশ্যই বলবেন আজ
কেননা এত সুন্দর সময় আপনি বারবার পাবেন না। এই সময়টা এসেছে আপনাকে শুধু নিজেকে উজ্জীবিত করার জন্য, আপনাকে আগামী দিনে সুন্দর একটা রাস্তায় আপনাকে খাড়া করে সেখানে যেন আপনি একটা মানুষের মতো মানুষ হতে পারেন, পৃথিবীর বুকে যেন আপনি একটা সুন্দর নিজের যে আইডেন্টিটি সেটা রাখতে পারেন, তার জন্য এই অনপ্যাসিভ। আর সেই জন্য আপনাদের এনেছে ভাগ্য, এনেছে ঈশ্বর নিয়ে এসেছে। আপনি ইচ্ছা করে আসেননি এখানে, আমাদের মধ্যে কেউ ইচ্ছা করে আসেনি, সকলে কাউর না কাউরি প্রেরণা এসেছে, প্ররোচনা এসেছে, আর আমরা এসেছি তাই আমরা কোনোদিন ইচ্ছা করে এখানে আসেনি। আর বিশেষ করে এই যে আমরা যারা টেকনিক সম্বন্ধে একেবারে অনভিজ্ঞ ছিলাম, ইনোসেন্ট, যেখানে একটা জানতাম না হোয়াট ইজ টেকনোলজি, কিন্তু এখানে এসে ধীরে 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 আমরা একটু একটু জানতে পেরেছি। আমরা না জানলে পারব, যেমন আমাদের শিব স্যার বলেন, আপনি যদি 1% জানতে পারেন তাহলে আমাদের অনফেজিক সম্বন্ধে তাহলে আপনি অনেক জেনে গেছেন, আর 10% যদি জেনে ফেললেন তাহলে আপনি মাস্টার হয়ে গেলেন। তা এখানে একই ঘটনা, এখানে এসে আমরা যদি 1-2% অনপ্যাসিভকে একটু বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি তাহলে জানবো আমরা চলার জন্য উপযুক্ত হয়েছি। যেমন ছোটবেলায় যখন বাচ্চারা প্রথমে দাঁড়ায়, তারপরে হাঁটতে শেখে, হাঁটতে হাঁটতে পড়ে যায়, আবার হাঁটে, যে একবার দাঁড়িয়ে ছুটে চলে যায় সে হচ্ছে প্রকৃত, সেই শিক্ষাটা প্রকৃত শিক্ষা। আর সেই রকম এখানে এসে যদি আমরা সত্যি একটুখানি শিখে যদি দৌড়তে শিখি বা দৌড়তে পারি, মনের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করতে পারি, তাহলে 100% আমরা জয়ী, এবং আমাদের মনোবল আরো শক্ত হবে, উইল পাওয়ার শক্ত হবে, এবং আমরা আমাদের আগামী জীবনকে আরো সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আসুন সুন্দর সকালে সকলকে ওয়েলকাম জানাই, স্বাগতম, চলে আসুন, এসে নিজের নাম ডেক্রেম করে হ্যান্ডেজ করুন, কথা বলুন, এবং আপনার ভবিষ্যৎ তৈরি করুন। আপনার ভবিষ্যতে আগামী দিনের আপনার ফ্যামিলি সকলে, পরিবারের সকলেরই একটা সুন্দর একটা ভবিষ্যৎ, সুন্দর একটা ওয়ে, যে ওয়ে দিয়ে সুন্দরভাবে এগিয়ে যাবে সে ভবিষ্যতের সন্ধানে। থ্যাংক ইউ। আবার তো সোমেন ঘোষ স্যার, গুড মর্নিং, ওভার টু ইউ। গুড মর্নিং, গুড মর্নিং, বম 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 বম, গুড মর্নিং স্যার, কন্টিনিউ স্যার, ওভার টু ইউ। ইয়েস, থ্যাংক ইউ স্যার। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের সকালের 2150 নম্বর ওয়েবিনারে সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, কোহোস্ট প্যানেল এবং আমাদের রেসপেক্টেড মেন্টর অ্যান্ড হোস্ট মিস্টার এম ডি আনোয়ার কবির স্যার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। খুব সুন্দরভাবে আমাদের ধনপতি স্যার আলোচনা করে গেলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। দুর্দান্ত একটা ভিডিও আমরা দেখলাম, সত্যি, কারোর যদি কোনো খারাপ সময় যায় সমস্ত জায়গায় তার কিন্তু বাধা সৃষ্টি হয়। এই মুহূর্তে আমাদেরও কিন্তু সেই রকমই মনে হচ্ছে, কিন্তু বাধা আর থাকবে না। আজ মঙ্গলবার, আগামীকাল বুধবার, প্রতি সপ্তাহের ন্যায় হয়তো ডেট যদি চেঞ্জ না হয়ে থাকে, আগামীকালকে আমরা কিন্তু 360 পাব। তো সেই 360-তে আমার কিন্তু মনে হচ্ছে এসআর এসে অনেক কিছু আমাদের সামনে তুলে ধরবেন, কারণ আমরা অনেক আশা নিয়ে আছি। আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি, আমরা কিন্তু অনেক দিন থেকেই বলছি, একদম তাই, আমরা কাছাকাছি চলে এসেছি। শুধু সেই মহেন্দ্র খনের অপেক্ষা মাত্র। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আমাদের সেই চাওয়া পাওয়ার জায়গায় কিন্তু পৌঁছব। আমার কিন্তু খুবই খুবই মনে হচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি আমরা ও ভেরিফাই পেয়ে যাব, হয়তো আগামীকালকেই হয়তো আমাদের স্যার ঘোষণা করে দেবেন। আর ও ভেরিফাই হয়ে যাওয়া মানেই আমরা কিন্তু আমাদের সেই যার জন্য আমরা অপেক্ষা করছি, আমাদের মধ্যে অনেকেই উইথড্র রিকোয়েস্ট আমরা করে রেখেছি, সেটা কিন্তু আমরা পাওয়ার জায়গায় পৌঁছে যাব। কারণ এইটা নিয়েই কিন্তু আমাদের সিও মিস্টার স্যার
দুর্দান্ত ভাবে পরিশ্রম করছেন, কাজ করে যাচ্ছেন আমাদের টেক টিম। তিনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, স্যালুট, শ্রদ্ধা জানাই, কারণ আমাদের জন্যই কিন্তু তারা কাজ করছেন। আমরা সকলেই অধীর আগ্রহে আছি কবে সেই মহেন্দ্রক্ষণ আসবে। আসবে তো বটেই, হয়তো কাল, না হয় আর কয়েকটা দিন, তবে এই সপ্তাহের মধ্যেই আমরা পাবই এটা আমার মনে হচ্ছে। হয় যদি আগামী কালকে যদি না হয়, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের রেসপেক্টেড সিও স্যার কিন্তু নিশ্চয় কোনো স্পেশাল ওয়েবিনার করেই কিন্তু আমাদেরকে আপডেট ইনফরমেশন নিয়ে কিন্তু আমাদের সামনে হাজির হবে। তো সেই জায়গায় কিন্তু পৌঁছে গেছি, দেখা যাক, অপেক্ষা করছি, অপেক্ষা করব, আর এনজয় দ্য প্রসেস এর মাধ্যমেই কিন্তু আমরা এগিয়ে যাব। এই যে এনজয়, এইটা কিন্তু চিরস্থায়ী হবে না, এনজয়ের অনেক প্রকার ভেদ আছে, এটা কিন্তু একেবারে ভিন্ন। কারণ কিছু না পেয়েও যে আনন্দ করা যায়, কিছু না পেয়েও যে ভালো থাকা যায়, তার একমাত্র উদাহরণ হচ্ছে অনপ্যাসিভ। এই প্ল্যাটফর্ম সত্যি আমাকে আশ্চর্য করে তোলে, আমি যতই থাকি যতই বুঝি প্রতিনিয়তই কিন্তু আশ্চর্য হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো ঘটনা, এমন কোনো প্রতিষ্ঠান নাই যে এইরকম আমাদেরকে অপেক্ষা করতে হয়। সত্যিই আমরা গর্বিত, কারণ অপেক্ষার ফল ভালো হয়, মিঠা হয়, সেটা আমরা সকলে জানি। কারণ আমরা জেনেই হোক না বুঝেই হোক আইটি সেক্টরের মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টুলস গুলো আসছে সেটা কিন্তু আমরা প্রথম ব্যবহার করছি, প্রথম ব্যবহারকারী হচ্ছি আমরা, আমরা ফাউন্ডার, আমরা ভাগ্যবান। তাই আনন্দ করুন, এনজয় করুন, আর এই সুন্দর প্রসেসটাকে উপভোগ করুন। এই প্রসেসটা তো আর পাবেন না, যখন আপনি অ্যাপেলের জায়গায় পৌঁছে যাবেন তখন কিন্তু টোটাল ভাবনা, টোটাল চিন্তা ভাবনা সবটাই কিন্তু পাল্টে যাবে। তখন আপনি অন্য জগতের মানুষ হয়ে যাবেন, অন্য জগতে বিরাজ করবেন, তখন আপনার চিন্তা ভাবনা, আলোচনা, এনজয় সবটাই কিন্তু চেঞ্জ হবে। তাই চেঞ্জ যতদিন না হচ্ছে এই প্রসেসটাকে উপভোগ করুন। আমরা অনপ্যাসিভের মধ্যে আছি, এই প্ল্যাটফর্মে আছি মানে আমরা সাকসেস হবই, আর সেই সাকসেসের জন্যই তো যত কর্মকাণ্ড চলছে। আমরা গর্বিত, অসংখ্য ধন্যবাদ সকল রেসপেক্টেড পাওয়ার ফাউন্ডারকে আবারও জানাই। দুর্দান্ত ভাবে আজকে সকালে ওয়েবিনারটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো এনজয়ের সঙ্গে। আমাদের রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার যারা পার্টিসিপেট আছেন, তিনারাও আসবেন আলোচনা করতে। আমি চাই আপনারা হ্যান্ড রেজ করে আসবেন, আপনাদের মনের কথা, বর্তমান সিচুয়েশন সবটাই আপনারা তুলে ধরতে পারেন। এই টিম বাংলার নবাব অধা অবারিত দ্বার, এই টিম বাংলার নবাবে এসে আপনি মনের কথা নিশ্চিন্তে প্রকাশ করতে পারেন, কোনো টাইম শিডিউল এখানে নেই। আপনাকে বেঁধে দেওয়া হবে না যে আপনি দু মিনিট বলুন, আপনি মনের কথা অনপ্যাসিভ সংক্রান্ত আপনি এক ঘন্টা ধরেও আপনি আলোচনা করতে পারেন, আমরা সেটা শুনতে চাই। তো আপনারা আসবেন, হ্যান্ড রেজ করে আসবেন, আমি চাই পার্টিসিপেট থেকে এগিয়ে আসুন, হ্যান্ড রেজ করুন, আর এই সুন্দর প্রসেসটাকে নিজে উপভোগ করুন। ওয়েলকাম অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, হ্যান্ড রেজ প্লিজ, ওয়েলকাম। আমাদের মধ্যে একজন হ্যান্ড রেজ করেছেন, আমরা আছি 64, তাহলে প্রায় 50+ আমরা কিন্তু পার্টিসিপেটে পৌঁছে আছি, আর তার মধ্যে একজন, তার মানে 2%।
তো আমি চাই আরো নিশ্চয়ই আসবেন, আপনারা হ্যান্ড রেজ করে আসুন, ওয়েলকাম সকলকে। তো আমি ডেকে নিচ্ছি আমাদের রেসপেক্টেড মিস্টার শহীদুল ইসলাম স্যার, ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। মিস্টার শহীদুল ইসলাম, আপনাকে আনমিউট দেওয়া হয়েছে স্যার, ওয়েলকাম। গুড মর্নিং স্যার, গুড মর্নিং, বুম বুম স্যার, বুম বুম, ইয়েস, বুম বুম, থ্যাংক ইউ স্যার। আজকের সকালের টিম বাংলা নবাবের বাঙালি ওয়েবিনারে 150 নম্বর ওয়েবিনারে সম্মানিত হোস্ট শ্রদ্ধা ভাজন আনার কবির স্যার, প্রেজেন্টার আপনি সুমনগর স্যার, বিজ্ঞ কো হোস্ট এবং অনারেবল পার্টিসিপেন্ট এবং ইউটিউবে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ স্যার। আমি খুবই এক্সাইটেড মুডে আছি, একটা কিছু বলবো কালকে বিষয়ে। গতকাল রাত আমি সময় পাইনি আর কালকে মিটিং এ অ্যাটেন্ড করার, রাত 12টার দিকে আমি ব্যাক অফিস লগ ইন করি, তারপরে আমাদের ওএস এ লগ ইন করি। ওএস এ লগ ইন করার পরে আমি ইংলিশে ইগাউ করছিলাম, পরে দেখি বাংলাতে সবকিছু বাংলায় লেখা, পরে আমি আবার ইংলিশ করে দিলাম, ইংরেজিতে করে দিলাম। তো দেখি আমার মার্কেট প্লেসে মার্কেটে এমডি শুরু, ছোট হাতে বড় হাতের এমডি মার্কেট প্লেস শুরু হয়, তারপরে অন্যান্য যে প্রোডাক্ট গুলো আমাদের আছে ওয়ালেট সব বড় হাতের, পরে দেখি সব ছোট হাতের অক্ষর দিয়ে শুরু। আমি যখন মাই ওয়ালেটে ক্লিক করি তখন মাইলো ওয়ালেট থেকে আসে রেভেনু ওয়ালেট, ওয়ালেট ইয়া, এটা তখন আবার মাই ইনকামে চলে যায়। মানে সবকিছু দেখে উল্টা পাল্টা স্যার, ওই আমার ওই এসে মানে যা কিছু ছিল তখন আমি সবই উল্টা পাল্টা হচ্ছে। আমি অনেকক্ষণ চেষ্টা করলাম, আমি না কাজ হচ্ছে ব্যাগ হচ্ছে, খুবই আমি এক্সাইটমেন্ট হইলাম। তো একটা সময় আমি চিন্তা করলাম যে না এখানে ডিস্টার্ব করা উচিত হবে না, আমি লগ আউট, লগ আউটও হচ্ছিলাম, লগ আউট প্রোফাইলে গেলে যখন লগ আউট করি লগ আউটের নিচে কি যেন একটা লেখা লেখা ছিল, লগ আউট হচ্ছিল, কিন্তু আমি ওখানে ক্লিক করার পরে লগ আউট হয়ে গেছি। তো পরে আর চেষ্টা করিনি, তো কাজ হচ্ছে স্যার। তো এটুকু শেয়ারের জন্য আমি হ্যান্ডেজ করেছিলাম স্যার, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ শহীদুল স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কোনো কিছু আমাদের তো সবসময় আপডেট চলছে, কাজকর্ম চলছে, সেই জায়গায় কোনো সময় এরকম হতে পারে, এটার জন্য কোনো ওয়ারিড হবেন না, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় এরকম ঘটতে পারে, কারণ আপডেট কোনো কাজ চললে সেখানে একটু উলট পালট দেখাই আবার অটোমেটিক ঠিক হয়ে যায়, ওকে, এর জন্য করে ওয়ারিড হবেন না, সবসময় ফলো রাখবেন, আপডেট থাকবেন, অযথা সেই সময় দেখবেন যে এরকম ঘটনা ঘটছে তখন আপনি বেরিয়ে আসবেন, ওখানে থাকার দরকার নেই, কারণ আপডেটটা হয়ে গেলে পরবর্তীতে দেখবেন অটোমেটিক ঠিক হয়ে গেছে, ওকে। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ শহীদুল স্যার আপনাকে, থ্যাংক ইউ, খুব সুন্দর আপনি বলে গেলেন, অবশ্যই এটা হওয়ার স্বাভাবিক, থ্যাংক ইউ। তো আর কেউ কিন্তু আমাদের মধ্যে হ্যান্ড রেজ করলেন না, আমি দেখতে পাচ্ছি না, তো আপনারা যদি কেউ আসতে চান আসুন, হ্যান্ড রেজ করে আসুন, ওয়েলকাম অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, যিনারা আলোচনা করতে চান। দেখুন অন প্যাসিভ আমার, অন প্যাসিভ আপনার, আমাদের সকলের, তাই অন প্যাসিভ সম্বন্ধে আলোচনা আমরা সকলেই করতে পারি কম বেশি, তো সেই জায়গা থেকে আপনারা এগিয়ে আসবেন, আলোচনা করবেন, এই যে এতদিন ধরে আপনি অন প্যাসিভের সম্পর্কে কতটা জানলেন, কি জানলেন সেটা আপনি তুলে ধরতে পারেন, যদি তুলে ধরেন তাহলে ভালো লাগে যে আমাদের সঙ্গে আপনিও এগিয়ে আসছেন। সকলের পার্টিসিপেশন একটা ওয়েবিনারকে এগিয়ে নিয়ে যেতে খুবই ভালো হয় এবং খুব সুন্দরভাবে আপনার কাছ থেকেও আমরা কিন্তু কিছু জ্ঞানমূলক তথ্য আমরা পেতে পারি। সকলের দৃষ্টিভঙ্গি যেমন আলাদা, সকলের আলোচনার ভঙ্গিও আলাদা, আমি একই আলোচনা আমি করছি এবং ওই একই আলোচনা আমাদের শম্ভু কুমার সাহা করছেন,
বা আমাদের পাপ নিবারণ করছেন, দেখবেন একই আলোচনা ভিন্ন জনের কিন্তু ভিন্ন রকম ভাবে তারা কিন্তু আলোচনা করেন, আর আপনারা শোনেনও সেই ভিন্ন ভাবে, কারণ কারোরটা খুবই ভালো লাগে, কারোরটা মোটামুটি, কারোরটা শুনতে আপনার ভালো লাগে না, এটা হতে পারে। তাই আপনারা আসবেন, আলোচনা করবেন, একদিন দুদিন না পারলে দেখবেন চতুর্থ দিন দেখবেন খুব সুন্দর ভাবে আপনিও আলোচনা করছেন। আমরা চাই আপনারা আসবেন এবং নিজেকে তৈরি করুন, শিখুন। দেখুন কোনো জায়গায় কথা বলতে গেলে প্রাথমিকভাবে আপনার একটু অসুবিধা হতে পারে, কিন্তু কন্টিনিউ ভাবে যখন একটু একটু করে কথা বলতে শুরু করবেন দেখবেন এক সময় আপনিও সাবলীন ভাষায় সাবলীন ভাবেই কিন্তু আলোচনা করতে পারছেন। আর এর জন্যই তো টিম বাংলা নবাব, আপনাকে তৈরি করা, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তো টিম বাংলা নবাবের জন্ম। তাই আমরা সকলেই একই ফ্যামিলি, একই পরিবার, নিজেকেও মনে করুন যে এই ফ্যামিলির একজন গর্বিত সদস্য। তাই যদি আপনি গর্বিত সদস্য হন তাহলে আপনিও পার্টিসিপেট করবেন এবং নিজেকে তৈরি করবেন এবং আপনি আপনার আলোচনা দিয়ে আমাদেরকেও উদ্বুদ্ধ করবেন। তো চলুন, আপনারা কেউ আসলেন না, আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত থাকুন, সুন্দর আলোচনা, আপডেট, ইনফরমেশন সবটাই টিম বাংলা নবাবে পাবেন। টিম বাংলা নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে, সব সময় আপনার সঙ্গে আছে। তো চলুন, তো আমরা আলোচনায় যাই আমাদের এক্সপেক্টেড কো-হোস্ট প্যানেলে। তো আমি প্রথমে আমাদের মধ্যে একজন হ্যান্ড রেজ করেছেন, আমাদের রেসপেক্টেড সঞ্চিতা ভট্টাচার্য ম্যাম, আপনাকে আমি আনমিউট করলাম। ওয়েলকাম ম্যাম, গুড মর্নিং। আমার সকল পাউন্ড ফাউন্ডারকে জানান ভালোবাসা, শ্রদ্ধা এবং অভিনন্দন। আমরা সবসময় পজিটিভ থাকবো। এই ওয়েবিনারে থেকে আমি অনেক কিছু জানাবো যা জায়গায় আসতে পেরেছি। আমি জগৎ থেকে এই অনপসিল সাবস্ক্রিপশন করেছি, তবে থেকে এই ওয়েবিনার শুনছি দুবেলায়। আমি হয়তো অনেক কিছু শিখেছি, আরো শিখছি কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে এখানে সবকিছু জানা হয়ে যায় জায়গায় চেষ্টা করছি কিছু শেখার, কিভাবে ইন্টারেস মারতে হয় বা কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, মাইক্রো পরিষেবা, ডেটা বিশ্লেষণ, ডিজিটাল মার্কেটিং বা ওমিল ওপার ওসি দেখতে শিখেছি। আমি ভাবতেও পারিনি কোনোদিন এত কিছু পাবো। আমি কর্মব্যস্ততার জন্য কিছু বলার সুযোগ করে উঠতে পারি না, কিন্তু আমাকে অনেক সময় ডাকা হয়, আমি সেখানে আসতে পারি না। এইটুখানি বলেই আমি শেয়ারিং আসলাম, যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, ক্ষমার কোনো ব্যাপার নেই ম্যাম। আপনি খুব সুন্দর আলোচনা করেছেন, আলোচনা করার চেষ্টা করছেন, মাঝে মাঝে আপনি আসছেন, আসুন এইভাবে আলোচনা করুন, কারণ আলোচনা করলেই নিজেকে আরো ভালো লাগে যে আমি যে ব্যাপারটা কথা বলছি সেটা নিশ্চয়ই ভুল বা ঠিক সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ আপনি যদি কোনো খারাপ বা ভুল বলে থাকেন আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনি আরো আরো সুন্দরভাবে স্টাডি করতে পারবেন এবং সুন্দরভাবে পরবর্তীতেও আমাদের সঙ্গে আলোচনা করবেন। তো অসংখ্য ধন্যবাদ ম্যাম, খুব সুন্দর আপনি বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। এইভাবেই আসবেন সকলেই, আমরা তো চাই আপনারা আসুন, আপনাদেরকেই আমরা প্রথমেই সময় দিই, প্রথমে আপনাদেরকে ডেকে আলোচনার জন্য আমন্ত্রণ করি। তো আপনারা আসবেন, এইভাবে আসুন, ভালো লাগবে, কারণ এই পরিবার সুখী পরিবার। অনপ্যাসিভের এই টিম বাংলা নবাব সত্যি সুখী পরিবার। দেখুন সেই 2021-এর 5ই ফেব্রুয়ারি সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত নিয়মিত কোনো ব্যতিক্রম ছাড়াই আমরা কিন্তু প্রতিনিয়ত অভিনয় করে থাকি এবং সত্যি আমরা নিজেকে গর্বিত ফিল করি যে আমরা অনপ্যাসিভিয়ান।
অসংখ্য ধন্যবাদ ম্যাম। তো চলুন আমরা আলোচনায় যাই। আমি নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার এমডি রকিবুল হাসান স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। Yes, welcome sir, good morning, boom boom sir, boom boom. অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তিন বাংলা নবাব পত্রিকা আজকের 2150 নম্বর ওয়েবিনার, যে ওয়েবিনারের মাধ্যমে আমরা অনেক কিছু জানা বোঝা এবং আগামী দিনে পথ চলার যে একটা গতি, এটা আমরা এখান থেকে কিন্তু ইচ্ছা করলে তৈরি করে নিতে পারবো। তো সেই জায়গা থেকে আমি সকলকে বলবো, অবশ্যই অবশ্যই সকলেই সকলেই আপনারা এখানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, দেন আপনারা অনেক কিছু এখানে জানতে পারবেন, বুঝতে পারবেন। দেখেন, এটা হচ্ছে আমাদের শিক্ষানের একটা প্ল্যাটফর্ম এবং আগামী দিনের পথ চলার একটা প্ল্যাটফর্ম আমরা বলতে পারি, কারণ আমরা যেখানে মহান আল্লাহ তাআলার হুকুমে আমরা এখানে গোটা পৃথিবীতে একজন জন লোক না, অনেক লোক, তার ভিতরে বাছাইকৃত 14 লক্ষ প্লাস আমরা যারা এখানে ইনভলভ, তাদের একটা সৌভাগ্য। আর সেখান থেকেই কিন্তু টিম বাংলা নবাব একটা ট্যাগলাইনে আছে, তিনারা এগিয়ে থাকেন, এগিয়ে রাখেন সকলকেই। এই জন্য আমাদের দলপতি স্যার কিন্তু একটা কথা বলে গেলেন 2021 সালের এই 5 মার্চ, আমার যদি ভুল না হয়, তারপরে থেকেই কিন্তু আমাদের এই টিম বাংলা নবাবের স্কুলটা চালু করা। আর এর পেছনে আমাদের হোস্ট মিস্টার এমডি আনোয়ার কবির স্যার, আর আমি ফাউন্ডারশিপ নিয়েছি 2021 সালে জুলাইয়ের 8 তারিখ। তার মানে আমি ফাউন্ডারশিপ নেওয়ার আগেও কিন্তু টিম বাংলা নবাবের প্রতিষ্ঠাতা। আলটিমেটলি সেই সময় যদি আমি টিম বাংলা নবাবে থাকতাম, আজকে আমার ভিতরে হয়তো এমন কিছু থাকতো, মানে এমন ইনফরমেশন বা এমন কিছু কোম্পানি সম্পর্কে জানা বোঝা এবং সবকিছু জানতে পারতাম, তাহলে হয়তো অনেক কিছু জানতে পারতাম। কিন্তু আমি বিগত 1 বছর, মেবি আমার হবে 1 বছর কিছুদিন হবে, আমি এই টিম বাংলা নবাবের সাথে জড়িত। তো অসংখ্য ধন্যবাদ জানাই আমার টিম বাংলা নবাবের সম্মানিত হোস্ট মিস্টার ইমরান আনোয়ার কবির স্যার সহ তার বিজ্ঞ একঝাঁক কো-হোস্ট প্যানেল এবং অল ফ্রড ফাউন্ডার সকলকে জানাই আমার অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। টিম বাংলা নবাবের সাথে আমার এই 1 বছর প্লাস যে জার্নি, এই 1 বছর প্লাস যে জার্নি করার পরে আমি টিম বাংলা নবাব থেকে অ্যাকচুয়ালি আমি কি নিয়েছি, টিম বাংলা নবাবে আসার আগে আমি বাংলাদেশের একটা প্ল্যাটফর্মে, মানে একটা ওয়েবিনারে আমি যুক্ত থাকতাম, সেটা হচ্ছে ওয়ান ফেসিক থিঙ্কিং গ্লোবাল। সেটা এখন হয় না, এখন সে মিটিং গুলো হয় না, বাংলাদেশে অনেকে এই মিটিং গুলো কিন্তু হয় না, হয় কয়েকটা হাতে গুনে হয়, কিন্তু সেই সময় 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় 12 ঘন্টা বাংলাদেশে মিটিং চলতো ওয়ান পেসিফিক সংক্রান্ত নিয়ে। এখন এ করছে, এখন ওই করছে, মানে বিভিন্ন জায়গায় এই মিটিং গুলো করছে, এখন নাই। কিন্তু সেই জায়গা থেকে আমি বলবো, আমার টিম বাংলা নবাব এখনো পর্যন্ত স্টিল নাও তিনারা দিনে 2টা করে ওয়েবিনার করে যাচ্ছে। আমি কিন্তু কিছুদিন আগে, মানে ম্যাক্সিমাম দিনে আমি আলোচনায় বলে থাকি যে আমার টিম বাংলা নবাব এমন একটা জায়গায় আগামী দিনে পৌঁছাবে, টিম বাংলা নবাবের এখানে কারা পার্টিসিপেন্ট ছিলেন, কারা কো-হোস্ট হিসেবে ছিলেন, কারা হোস্ট হিসেবে ছিলেন, তাদের কথাবার্তা, তাদের চাল চলন, তাদের চলাফেরায়, তাদের অ্যাটিটিউড দেখলেই মানুষ বুঝতে পারবে যে না, এটা হচ্ছে টিম বাংলা নবাবের থেকেই শিক্ষা। আর সেই শিক্ষাটাই কিন্তু টিম বাংলা নবাব আমাকে দিচ্ছে, আর এই জন্যই কিন্তু টিম বাংলা নবাবে আমাকে লেগে থাকা, কারণ এমন একটা স্কুল যে স্কুল থেকে ভালো কিছু শিক্ষা দেয়, যে স্কুল থেকে কিনা মানুষের সহযোগিতা করার শিক্ষা দেয়, যে স্কুল থেকে কিনা মানুষ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়ানোর শিক্ষা দেয়, এই এমন একটি স্কুল যে মানুষ একটা সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে যতক্ষণ না পর্যন্ত সেই সমস্যা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তার পেছনে দাঁড়ার মতন লেগে থাকে, এটা হচ্ছে এমন একটা স্কুল আমি মনে করি। কারণ আমি এখান থেকে শিক্ষা নিয়েছি, আমি অনেক কিছু জানতাম না, বাট আমি এখানে লেগে থেকে আঠার মতো লেগে আছি, যে কারণ বর্তমান সময়ে অনেক ওয়েবিনার হতো কতদিনে, কিন্তু এখন সে ওয়েবিনার গুলো হয় না। ওয়ান পিসিপ সম্পর্কে আমি কোথায় গিয়ে জানবো, পজিটিভ কিছু আমি জানতে চাই, ওয়ান পিসিপ সম্পর্কে আমি সবকিছুই পজিটিভ জানতে চাই, তাহলে আমার এমন একটা প্ল্যাটফর্ম আমার যুক্ত হতে হবে। সেই প্ল্যাটফর্ম কিনা কোম্পানি থেকে যখনই কোনো আপডেট আসবে সাথে সাথে আমাকে নক করে, টিম বাংলা নবাব সাথে সাথে আমাকে নক করে। তাহলে এটা নয় যে আনোয়ার কবির স্যার আমাকে ফোন করে জানায় যে
টিম বাংলা নবাবের এই সরি আমার ওয়ান পিসে আজকে এই আপডেট আছে। টিম বাংলা নবাবের কোনো কোহস্ট কাছে আমার কিন্তু ফোন দেয়, আমাকে ফোন দেয় না যে আজকে এই আপডেট আছে, এই আপডেট আসলো, এটা না। কিন্তু টিম বাংলা নবাবের চ্যানেলগুলো আছে, চ্যানেলগুলোর সাথে আমি যুক্ত আছি বিধায় যখনই যে আপডেটটা পাই কোম্পানির থেকে যে আপডেটটা দেয় সেই আপডেটটা আমি সাথে সাথে পাই। তাহলে কি আপনি কি এটাকে পজিটিভ বলবেন না নেগেটিভ বলবেন? আমার কাছে তো 100% পজিটিভ এটা, কারণ আমি এখান থেকে আমি সবকিছু পাই। দেন আমি এখান থেকে আমার এই যে এক বছর প্লাস জার্নি, এই জার্নি থেকে আমি যা শিক্ষা নিয়েছি সেই শিক্ষাটা আমার আগামী দিনের পথ চলার যে গতি সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে, সেটা আমার বাড়িয়ে দিয়েছে। কারণ টিম বাংলা নবাব আমাকে পজিটিভ, ধৈর্য সবকিছুই শিক্ষা দিয়েছে এবং বিশ্বাস। টিম বাংলা নবাব আমার যে শিক্ষাটা দিয়েছে ধৈর্য এবং বিশ্বাস, এই দুটো জিনিস কিন্তু আমার কাছে অনেক বড় মূল্যবান, অনেক বড় কিছু আমার মনে হয়। কারণ আমি ধৈর্য ধরে এখানে আসি, আমি ইন্টারনেট সম্পর্কে অনেক কিছু জানতে পারছি, ওয়েবসাইট সম্পর্কে অনেক কিছু জানতে পারছি, আমার কোম্পানি সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। দেন আমি এখান থেকে যা পেয়েছি আমি এটা কিন্তু আমি যদি এখানে না আসতাম তাহলে জীবনেও পাইতাম না। এই জন্য আমি বলবো আমার মতন পাগল হন ওয়ান ফেসিপ, ওয়ান ফেসিপকে নিয়ে, কারণ ওয়ান ফেসিপকে মনে করে আনে ভালোবেসেছে, এটা মরার আগ পর্যন্ত থাকবে। কারণ আমার যদি বলে যে না এখনো 5 বছর ওয়েট করতে হবে, আমি ওয়েট করতে রাজি। এই জন্য আমার যে 97 এবং 143 দিয়ে আমি এখানে যে ইনভলভ হয়েছি আর এখান থেকে যে আমি পেয়েছি এই দুইটা অ্যামাউন্টের সব বেশি পেয়েছি, এবং সামনে যেটা আমাকে দিবে সেটা আমার জন্য অনেক কিছু। আর এটা 100% শিওর থাকে টুডে টুমোরো আমাদের জন্য আসতে চলেছে, এবং ভেরি সুন আমাদের সেই যারা উজ্জ্বল রিকোয়েস্ট লাগাইছি বা আমাদের ট্রাফিক এটা অ্যাশ স্যার জানে এটা কখন দিবেন, এবং শর্ট টাইমে আমরা আশাবাদী যে এটা দিয়ে দিবেন। আমাদের সোমেন ঘোষ স্যার একটা কথা বলেছেন আগামীকালকে 360 হতে পারে, ওখান থেকে কিছু আশা আমাদের যে আশাটা সেটা ওখান থেকে হতে পারে, আশার এসে কিছু ভালো গুড নিউজ দিতে পারে। একবারে কি ভাবতে পারছেন আপনাকে যে আসলে আমরা কোন প্ল্যাটফর্মে আছি, যেই প্ল্যাটফর্ম কিনা 32 সেকেন্ডে 1,18,00,000 মানুষ ভিজিট করে, 0.32 সেকেন্ড, এটা কি অবিশ্বাস্য মনে হয়? অবিশ্বাস মনে হয় যে এই 32 সেকেন্ডে কিনে এত কোটি মানুষ কিভাবে ভিজিট করে এখানে? আমি এটাকে কিন্তু মানে নেগেটিভিটি নিয়েছিলাম। কিন্তু আমাদেরই এক শুভাকাঙ্ক্ষী, তিনি কিন্তু বর্তমান চ্যাট জিপিটি, এটা আপনারা জানেন সকলে, চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করা হয়েছে ওয়ান ফেসিপ 32 সেকেন্ডে ওয়ান ফেসিপকে এতবার গুগলে সার্চ করা হয়েছে এটা কতটুকু সত্যতা, কিন্তু সেখানে চ্যাট জিপিটি যখন পজিটিভ বলেছে তাহলে এখানে কিন্তু বিশ্বাস করা যায় যে গুগলে কাছে ওয়ান ফেসিপকে নিয়ে 32 সেকেন্ডে 1,18,00,000 মানুষ কিন্তু এটাকে ওয়ান ফেসিপ সম্পর্কে জানতে চাইছে বা ওয়ান ফেসিপ সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ দিছে। সেটা কিভাবে? সেটা এরা এইভাবে সার্চ দিছে যে আমি www.onefeesip.com এ ঢুকলাম, এটা একটা ওয়েবসাইট গুগলের সাহায্য নিয়ে, আমি ওখানে গিয়ে আমার ওন এটা ঢুকলাম সেটাও একটা সাহায্য নেই, ওখানে গিয়ে আমি আমার ব্লক সিস্টেমে ঢুকলাম সেটাও একটা ওয়েবসাইট। এভাবেই কিন্তু 32 সেকেন্ডে এতবার কিন্তু ভিজিট করা হয়েছে আমাদের ওয়ান পিসিং, এটা অবিশ্বাস্য হলেও এটা সত্য আমি মনে করি। এবং আমার জায়গা থেকে যে যখন এগুলো শুনি আসলে নিজের কাছে গর্ববোধ মনে হয় যে আল্লাহ তালা আমার এমন একটা কোম্পানিতে আমাকে ইনভলভ করাইছে সেখান থেকে না আমি আমাদেরকে নিয়ে এত মানুষ আগামী দিনে আসলে কি হতে চলেছে সময় কথা বলে দেবে। শুরুতেই কিন্তু আমাদের আনোয়ার স্যার একটা ভিডিও দেখাইছেন, ভিডিওতে নিশ্চয়ই আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন, সেই জায়গাতে কিন্তু আমাদের ধলবতী স্যার কিন্তু কিছুটা ক্লিয়ার করেছে, হাজার বিপদ পাড়ি দিয়েও তার গন্তব্যস্থলে পৌঁছানো। একবারে কি ভাবতে পারছেন আমাদের গন্তব্যস্থল যেতে গেলে আমাদের এরকম বিপদ আমাদের অনেকবারই পড়তে হবে, কিন্তু সবগুলোই আমাদেরকে মোকাবেলা করতে হবে, কারণ মোকাবেলা তো আমরা নিজেরাই করব। এভাবে পজিটিভ মাইন্ড নিয়ে
কারণ আমরা তো মানে নেগেটিভিটির জায়গায় নাই, আমরা এমন একটা জায়গায় আছি সেই কোম্পানি কিনা মানুষকে নিয়ে কাজ করবে, তাহলে আমরা কিন্তু খারাপের দিকে না, আমরা ভালোর দিকে আছি, তাহলে সৎভাবে আমরা এগোচ্ছি, আমরা সৎভাবে আমরা আমাদের কণ্ঠ সর্বোচ্চ স্বরে আমরা বলতে পারি যে আমরা পজিটিভ আছি, আমরা মানুষকে ক্ষতি করি না, আমরা মানুষকে ভালোবাসি, মানুষকে সাহায্য সহযোগিতা করি, আমরা এভাবে এগোতে যাচ্ছি। আরে এই জায়গায় কিন্তু আপনার বিপদ আসবে, ভালো কিছু যেখানে আছে সেখানে খারাপরা কিন্তু অলওয়েজ টাইম বাধা বাসা বাঁধে, বাসা বেঁধেই কিন্তু তারা সেখানে খারাপ কিছু যোগান দেয়, খারাপ কিছু দিয়েই সেই জায়গাটাকে নষ্ট করে দেয়। অনুরূপভাবে আমার ওয়ান পিসিপির ভিতরেও অনেক কোম্পানির লোক আছে, তারা ফাউন্ডারশিপ নিয়ে এর ভিতরে জয়েন্ট হয়েছে, হয়তো বা হতে পারে, আমি আর আইডিওলজি থেকে আমি বলবো, কারণ আমাদের সেমিস্টার অ্যাশ পেপারে স্যার কিন্তু কিছুদিন আগে বলেছিলেন এখানে অনেক টাকা দিয়ে ইনভলভ হয়েছে যারা কিনা কোম্পানির ক্ষতি করতে চায়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এরকম লোক থাকবে তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, তাদের লক্ষ্য একটাই, ওয়ান পিসিপকে কিভাবে আমরা নষ্ট করে দেব, ওয়ান পিসিপের ভাবমূর্তি কিভাবে আমরা সেটা নষ্ট করে দেব। একটা জিনিস ভাবেন, উপর আল্লাহ যদি চায় একটা কোম্পানিকে আমি দাঁড়ান করিয়ে দিব, সারা পৃথিবীর মানুষ চাইলেও সেই কোম্পানিকে কিন্তু নিচে নামাতে পারবে না, যদি আমাদের উপর আল্লাহ, আমাদের আল্লাহ ঈশ্বর ভগবান যেটাই বলেন না কেন, যে ধর্মের যে লোক যেটাই বলেন না কেন, মহান রব্বুল আলামিন যদি চান আমাকে আমার কোম্পানিকে উপরে তুলবেন, তাহলে সারা পৃথিবীর মানুষ তার নিচে ধরে যদি টানে তাহলে কখনো তাকে নিচে নামাতে পারবে না। আর যদি মহান আল্লাহ তাআলা চান যে তাকে আমি নিচে নামিয়ে দেব, সারা পৃথিবীর মানুষ চাইলেও তাকে টেনে তুলতে পারবে না, কিন্তু উপর আল্লাহর অশেষ রহমত আমার কোম্পানি আজকে উপর লেভেলে চল যাচ্ছে, সারা পৃথিবীর মানুষ যদি ইচ্ছা করে যে আমি টেনে এটাকে নিচে নামাবো পারবে না, কারণ সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন, কারণ সৃষ্টিকর্তা চান মানুষকে যে ভালোবাসে, মানুষের পাশে যে দাঁড়াবে, মানুষের সাহায্য সহযোগিতা যারা করবেন এগুলো নিশ্চয়ই ভালো কাজ, আর এইগুলো যারা করবে তাদের সাথে আমাদের সৃষ্টিকর্তাও ইনশাল্লাহ আসে। এই জন্য সৃষ্টিকর্তা যেটা চান সেটা সারা পৃথিবীর মানুষ চাইলেও সেটাকে কখনো নিচে করতে পারবে না, কারণ আমার কোম্পানি আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এমন একটা উচ্চতরে দাঁড়িয়ে আছে, তারা কিনা সারা পৃথিবীতে বড় বড় কোম্পানির সাথে ইনভলভ, বুর্জ খলিফাতে আমরা আমাদের অফিস, সিঙ্গাপুরে অফিস, ইজিপ্টে অফিস, আমেরিকাতে অফিস, ইন্ডিয়ার কথা তো বাদ দিলাম, কারণ ইন্ডিয়াতে যেভাবে আমাদের অফিসের কার্যক্রম টেকিং সহ কাজ শুরু করেছেন গোটা ইন্ডিয়া, আমার মনে হয় আর আগামী কয়েক বছর হতে পারে, কয়েক মাস হতে পারে, ওয়ান পিসিপ দখল করে নেবে ইন্টারনেটের রাজত্ব, ইন্টারনেটের জায়গাটাই ওয়ান পিসিপ ইন্ডিয়াতে রাজত্ব করে করবে ইনশাল্লাহ। আর সেটাই কিন্তু আমাদের মানে মার্কেটিং অফিসার নাজাল স্যার কিন্তু তার কিছুটা ইঙ্গিত রাগও কিন্তু ডিরেক্টলি হয়তো বলবে না, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে তাদের কথায়, তাদের কথায় আমাদেরকে বুঝে নিতে হবে তারা কি করতে যাচ্ছে। ইন্ডিয়াতে ডেবিট কার্ড দেওয়া শুরু করবে হয়তো খুব ভেরি সুন, আমিও আশাবাদী আমার বাংলাদেশেও আমাদের বাংলাদেশের অফিস এবং আমাদের যে ডেবিটকে ছেড়াও আমাদের ভেরি সুন অ্যাসার দিবে, টুডে টুমোরো আমরা পাবো। তো দেখেন এইটাই হচ্ছে ওয়ান পেসি, আর আমরা এই জায়গাতে আছি, ওয়ান পিসি এমন একটা জায়গায় আমরা আছি যে জায়গা থেকে আমাদের ফিরনো সারা পৃথিবীর কোনো লোক নাই, কারণ স্বয়ং আমাদের গড রয়েছে আমাদের সাথে। তাই আমি বলবো আমাদের সৃষ্টিকর্তা আমাদের সাথে আছে, আমরা সেদিকে আছি, আমাদেরকে দামানোর মতন কোনো শক্তি পৃথিবীতে নাই। আর এটা সাকসেস করার জন্য আমাদের স্যার কি বলেছে, হয় সাকসেস করবো নাই মোর, ভাবতে পারছেন এই কথার মানেটা কি, এই কথার ভ্যালু কিন্তু অনেক বড় আমি মনে করি। তাই সেই জায়গা থেকে আমাদের স্যার যে 14 লক্ষ প্লাস সৈনিক নিয়ে এই মিশনে নেমেছেন, তিনি যদি এই কথা বলতে পারেন তার সাথে আমরাও সেই একই কথাই বলতে পারি, হয় এটাকে সাকসেসফুল করব নাই মর, এটাই হচ্ছে আমাদের কথা। তো আমাদের স্যার অ্যাশপারে স্যারের সাথে আমরা একমত পোষণ করি, এবং আমাদের টিম বাংলা নবাব আমাদের যে গাইডলাইন করছেন এজগোর জন্য, তো তিনাদের কাছে আমরা চির কৃতজ্ঞতা থাকবো, এবং তিনাদের কাছে আমার অনেক কিছু শিক্ষা এবং অনেক কিছু পাওয়া যা কখনো ভুলবার নয়। তাই আমি বলবো আপনারাও আসুন বাংলা নবাব থেকে এই শিক্ষাটা নিন, আমার মতো ওয়ান পিসি পাগল হয়ে যান,
যাওয়ার পর টিম বাংলা নবাব থেকে কিছু নেন, দেন দেখবেন আপনি অনেকদিন একদিন এমন একটা সময় আসবে যেই সময়তে ওয়ান স্পেসিফিক গল্প নিয়ে যদি আপনি শুরু করেন আপনার গল্প শেষ হবে না। আমি তো শুরুতে কথাই বলতে পারতাম না, কথা বলতে গেলে নিজের গা ঘেমে যেত, আজকে আমি কথা বলতে পারি। তাহলে তার মানে কি? এর মানে এটাই যে আমার ওয়ান স্পেসিফিক থেকে, আমার টিম বাংলা নবাবের স্কুল থেকে আমার যা শিক্ষা সেটা আমার আমি ডেভেলপ করতে পারছি, আমি সেটাকে কাজে লাগাতে পারছি। তো অসংখ্য ধন্যবাদ শুনুন স্যার, আমি অনেক কথা বলে ফেললাম, যদি কথার ভিতর কোনো ভুল থাকে সকলেই ক্ষমা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ, ওভার টু মিস্টার সোমেন ঘোষ স্যার। থ্যাংক ইউ রকিবুল স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর দুর্দান্ত আপনি আলোচনা করলেন স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দেখুন আমরা এই ওয়ান প্যাসিভকে নিয়ে সব সময় আলোচনা করি, কেন করি? যাকে আপনি ভালোবাসেন তাকে নিয়েই তো সবসময় চর্চা করেন, তাই না? তাই আমরা ওয়ান প্যাসিভকে ভালোবাসি, তাই আমরা সবসময় চর্চা করি। তাই রণে বনে জনে ধরে জঙ্গলে যেখানে যাবেন সেখানেই আপনি ওয়ান প্যাসিভকে দেখতে পাবেন। তাই আমরা সবসময় অন প্যাসিভ ছাড়া কোনো ভাবনা আমাদের মধ্যে থাকে না, এতটাই ভালোবাসি, সব সময় অন প্যাসিভ, খারাপ কিছু ভালো কিছু সব সময় যে মুহূর্তেই যেখানেই থাকি না কেন অন প্যাসিভ, অন প্যাসিভ আর অন প্যাসিভ, সত্যি আমি গর্বিত। তো চলুন নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার রাজু সাহু স্যার, ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম, গুড মর্নিং, গুড মর্নিং, ইয়েস, বুম বুম, গুড মর্নিং অন প্যাসিভ, নমস্কার অন প্যাসিভ, নমস্কার টিম বাংলা নবাব, নমস্কার মিস্টার আনোয়ার কবির স্যার, প্রত্যেকেই আমরা সুস্থ আছি এবং ভালো আছি এবং ভালো থাকবো আগামী দিন, আমাদেরকে ভালো থাকতে হবে, কেন আমাদের যে আগামী দিন যে উজ্জ্বল ভবিষ্যৎ, সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে লক্ষ্য করে প্রত্যেককেই আমাদেরকে শরীরের উপর নজর রাখতে হবে এবং আমাদের চিন্তা ভাবনা একদম করা যাবে না। চিন্তা ভাবনা মিনস আমরা যে চিন্তা ভাবনার এই মুহূর্তে যেটা আমরা করতেছি, বাট চিন্তা ভাবনা যদি আমি বলি, চিন্তা ভাবনা করার কারণ একটাই, চিন্তা ভাবনা যদি বেশি করেন, বেশি করে আপনি অর্থ উপার্জন করতে পারবেন না, আপনি ব্যবসাও করতে পারবেন না, আপনার শরীরকেও সুস্থ রাখতে পারবেন না। তো চিন্তা ভাবনা না করে আজকে আমরা প্রত্যেকে লাকি এই টিম বাংলা নবাব মিস্টার আনোয়ার কবির, উনি আজকের দিনে ক্রিয়েটার, সত্যি ওনাকে ধন্যবাদ। যদি আমরা চিন্তা ভাবনা করি বা আমাদের শরীর যদি কোনো অসুস্থ হয়ে যায়, আমাদের আত্মীয় স্বজন বা আমরা বন্ধু বান্ধবের কাছ থেকে যেভাবে আলোচনা করে থাকি, উনারা যে পরামর্শ দেন সেই পরামর্শ থেকে একটু হলেও কিন্তু আমরা সুস্থ হয়ে থাকি। তো সেই আজকের দিনে সেই চিন্তা ভাবনা, সেই পরামর্শ, এই সুস্থতার কারণ হচ্ছে আমাদের এই টিম বাংলা নবাব। প্রত্যেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এখান থেকে 100% সাকসেস হব। এই সাকসেস হওয়ার কারণে আমরা একাকী কখনো সাকসেস হতে পারবো না, সেই একাকী সাকসেস না হওয়ার জন্য আজকে এই টিম বাংলা নবাব, এই টিম বাংলা নবাবে আমরা প্রত্যেকে আসছি, জ্ঞান অর্জন করতেছি এবং সাকসেসের দিকে আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি এবং আমরা নিজেদেরকে ধরে রাখতে পেরেছি যে হ্যাঁ আই এম পার্ট অফ ওয়ান প্যাসিভ। প্রত্যেকেই আমাদের এটা প্রয়োজন। তো আজকের দিনে অন প্যাসিভ রিয়েলি রিয়েলি প্রত্যেকের ফিউচার করে দিয়েছেন, আমাদের ফিউচার অ্যাকচুয়ালি করে দিন সেটা আমরা হয়তো দেখতে পাচ্ছি না, বাট আজকের দিনে যদি আমি মনে করি যে অন প্যাসিভ অক্লান্ত পরিশ্রম করে যে ওনারা যে কাজটা করছেন, আমাদের ফার্স্ট স্যার যিনি এসেছিলেন উনি যে কথাটা বললেন যে হ্যাঁ কালকে একটু এলোমেলো হচ্ছে, বাট একদম রাইট, কাজ কিন্তু চলছে। কালকে আমিও 9:23 মিটিং ক্রিয়েট করেছিলাম আমাদের ও কানেক্টের মাধ্যমে,
ওখানে কিন্তু অনেকটা এলোমেলো হচ্ছে। এবং সব থেকে খুশির খবর, কালকে ভালো লাগছে যে কালকে আমি যে টেস্টিংটা করেছিলাম স্যামসাং গ্যালাক্সি 2 GB র্যাম, ওই মোবাইলটি কিন্তু আমার একজন ব্লেসারের ছিল, উনি ওই মোবাইলটিকে অপারেট করতে পারছিলেন না, যে অনপ্যাসিভের আমাদের যে আইডি লগ ইন করা উনি কিন্তু করতে পারছিলেন না। তারপরে উনি কি করলেন না, 5G র্যাম, 5G একটি সেট নিয়েছিলেন। তো নেওয়ার পরে ওনাকে আমি বলেছিলাম যে আপনি আমাকে সেটটা দেন, আমি দেখবো সেটটা, বলে ওই সেটটা আমি নিলাম। নেওয়ার পরে আমি কিন্তু সেটটাকে আস্তে আস্তে করে জ্ঞান অর্জন করেছি, কিভাবে জ্ঞান অর্জন করেছি, টিম বাংলা নবাবে এসে সেট সম্পর্কে, সেটিং সম্পর্কে বিভিন্ন যে যে নলেজ, এই নলেজ গুলো কিন্তু আমাদের মধ্যে ছিল না, সেই নলেজ গুলো গ্যাদারিং করেছি এই মিটিং এসে, আমাদের এই যে টিম বাংলা নবাবে এসে প্রত্যেক স্যার ম্যাম ছোট্ট ছোট্ট করে একটা আমাদেরকে শিক্ষা দিয়ে যান, সেই শিক্ষাগুলো কি করলাম, আমরা নিলাম, খাতায় নোট করলাম, নোট করার পরে স্যার কি বলেছিলেন ওই জায়গাতে গিয়ে আবার পুনরায় স্টাডি করে, স্টাডি করতে করতে আজকে কিন্তু এই 2 GB র্যাম স্যামসাং গ্যালাক্সি আজকের দিনে কিন্তু 100% স্মুথলি চলছে। কালকে আমি মিটিং ক্রিয়েট করে দেখলাম, শুধু তাই নয়, কালকে আরো একটা ভালো জায়গা যেটা আমি দেখতে পেলাম যে আমাদের ভিডিও অপশন, যেটা ডাউনলোড অপশন, যেটা আমার আমার যে মোবাইলটা 6 GB র্যাম এতেও কিন্তু শো করছিল না, গতকালকে কিন্তু সেটা শো করতেছে, তার মানে এটা পরিষ্কার বুঝতে পারছি শো করছে। এবং কালকে আমি টেস্ট করেও দেখেছি আপলোড করে, স্যার আমাদেরকে সকালেই স্যার আমাদের আনোয়ার স্যার বললেন যে 50 MB এটা ডাউনলোড নেবে, বাট আমি ছোট্ট একটা এমবি ভিডিও ডাউনলোড করে সেটাও কিন্তু আমি টেস্টিং করে দেখতেছি, তার মানে কাজ কিন্তু কন্টিনিউ হচ্ছে। আপনাকে সেই আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য স্যার কিন্তু প্রতিনিয়ত কাজ করছেন। তো সেই কাজটা আমরা একটু ধৈর্য ধরব, তো সেই ধৈর্য ধরার যে জায়গাটা যেটা আমাদের আমাদের এখানে রয়েছেন যিনি আমাদের ধনপতি স্যার, উনি আমাদের বয়োজ্যেষ্ঠ। তো আমরা বাংলা একটা কথা বলি না যে 3 মাথা যার বুদ্ধি নিবি তার, এরকম স্যার আমাদের কাছে রয়েছেন, বাট শুধু 3 মাথা নয়, আজকে আজকে এই মুহূর্তে আমাদের কাছে 77 মাথা রয়েছে। তাহলে আমরা পরিকল্পনা এটা করতে পারি যে 77 মাথা থেকে আমরা ছোট ছোট করে নলেজ নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি বা এগিয়ে যাব, এটা কথা আছে না যে হাসতে হাসতে কাট যায় রাস্তে, আমাদের এখানে মানে ব্যাকগ্রাউন্ড গুলো কি সুন্দর দিয়েছে, সত্যি হাস্যকর, এই হাসতে হাসতে কাট যায় রাস্তে এটাও কিন্তু স্যার উপলব্ধি করেছিলেন যে আমাদের একটা এরকম আমাদের একটা ব্যাকগ্রাউন্ডে আমার একটা মিউজিক থাকবে, যে সেই মিউজিকটা সকলকে আমরা হাসাবো এবং হাসতে হাসতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। তো প্রতিনিয়ত আমরা মানুষ, মানুষ কিন্তু আমরা চিন্তা করি, সেই চিন্তাটা একদম করব না। প্রথমত মানুষ তার তাড়া খায় তার পরিবারের তরফ থেকে, আমরা কিন্তু সেই আমাদের পরিবারের তরফ থেকে তাড়া খাচ্ছি এখনো পর্যন্ত, প্রত্যেকের পরিবারে আমাদেরকে কিন্তু বিশ্বাস করছে না যে হ্যাঁ আমরা একটা সাকসেসের জায়গায় রয়েছে। আপনি এই যে তাড়াটা খাচ্ছেন না, এই তাড়াটা খাওয়ার জন্য আগামী দিন আপনি অমূল্য রত্নে পরিণত হবেন, আমি আপনি প্রত্যেকেই পরিণত হবে। যে সেই অমূল্য রত্ন, অমূল্য রত্ন যদি বলেন কি, অমূল্য রত্ন আজকের দিনে কিন্তু সেম, আপনি যদি মনে করেন সোনা, ডায়মন্ড, হীরা, সেই হীরাটাও কিন্তু আজকের দিনে অনপ্যাসিভ, আপনি পরিকল্পনা করে দেখুন। আজকে যদি বলেন সোনা, রত্ন, সোনাকে কিন্তু আগুনের তাপে জ্বলতে হয়, আগুনের তাপে পুড়তে হয়, পুড়ার পরে তারপরে ওনাকে চকচকে করে তারপরে আমরা কিন্তু ওকে ব্যবহার করি, আমরা অমূল্য রত্ন বলে আমরা কিন্তু গুছিয়ে রাখি। সেম যদি মনে করেন পাথর, পাথরও কিন্তু আজকের দিনে অমূল্য রত্ন, সেই পাথরকে চকচকে করার জন্য সেই পাথর থেকে কাটা, কাটার পরে ওনাকে সেই পালিশ করা, সেই পালিশ করার যে সহ্য, যে ক্ষমতা, সেই যে যন্ত্রণাটা উপভোগ ওনাকে করতে হয়, তারপরে কিন্তু সেই উনি রত্নে পরিণত হয়। সেম আজকের দিনে আমরাও কিন্তু যে রত্নে যে পরিণত হব, আমরা বাড়ি থেকে, আত্মীয় পরিজন থেকে, প্রতি ক্ষেত্রে আমরা যে শুনতে পাচ্ছি তোমার দ্বারা হয়তো হবে না, না আমরা কখনো সেটা ভাবি না, আমরা
100% ভাববো এটা আমাদের দ্বারাই সম্ভব, আমরাই করতে পারি। তার জন্য যত দেরি হোক না কেন, তার জন্য তো আমাদের মনসিয়র স্যার ভেবেছেন। আজকে উনি সেই যদি বলেন সোনার যন্ত্রণা, যদি বলেন সেই পাথরের যন্ত্রণা, প্রত্যেকটা যন্ত্রণায় কিন্তু উনি উপভোগ করছেন, সেই যন্ত্রণা উপভোগ করছেন। আমরা কিভাবে দেখতে পাচ্ছি, যখন আমরা সেই অনপ্যাসিভের যে প্রোডাক্টটি যেটা আমাদের কাছে এই মুহূর্তে এসছে, আমরা ওটাকে নলেজ নিচ্ছি, আগামী দিন আবারও আমাদেরকে আরো নলেজ করার জন্য আমাদের কাছে উনি সেশন রাখবেন, সেই সেশনের মাধ্যমে আমরা নলেজেবল হব, তারপরেই কিন্তু আমরা অনপ্যাসিভের যোদ্ধা হতে পারবো। এখনো পর্যন্ত আমরা অনপ্যাসিভের যোদ্ধা হতে পারি না, অনেকেই পারি না বা অনেকেই পেরেছেন, বা আজকের দিনে অনেকেই অনেক স্যারেরা রয়েছেন এখানে যে অনেকের মধ্যে আর্থিক অবস্থা একদম অবস্থা খুব কঠিন পরিস্থিতিতে, এটা কিন্তু বাস্তব। তো সেই বাস্তব জায়গাটা কিন্তু আমরা পরিকল্পনা করতেছি, এবং আমরাই সেই একমাত্র মানুষ যারা সেই কঠিন পরিস্থিতি থেকেও কিন্তু আমরা প্রতিনিয়ত সময় দিচ্ছি, আজকে সকাল সন্ধ্যা যতটুকু পারি আমাদের কাজের মধ্যে থেকে। বাট আগামী দিনে আমরা কিন্তু সেই সঠিক ডায়মন্ড বলুন, হীরা বলুন, সেই জায়গায় কিন্তু পৌঁছাবো। তো আজকের দিনে এটা মনে হয়, প্রত্যেকেরই মনে হয় যে মূর্তি যদি আপনি বনতে চান, প্রত্যেকের কাছে যদি স্যালুট পেতে চান, শ্রদ্ধা পেতে চান, আপনাকে কিন্তু এই যন্ত্রণা ভোগ করতেই হবে। তো সেই যন্ত্রণা ভোগ আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি, আর সেই যন্ত্রণার জায়গাটা অল্প, আর কিছুদিনের জন্য, সেই কিছুদিনের জন্য আমরা আর একটু সহ্য করব, কষ্ট করব, তো থাকবো আমরা প্রতিনিয়ত, এবং আমরা অনপ্যাসিভের মধ্যে নিজেকে এনগেজ রেখে এবং নিজেকে ভালোবেসে প্রত্যেকটি পরিবার, আমরা প্রত্যেকের পরিবারকে ভালোবেসে আমরা প্রত্যেকেই ভালো থাকবো এবং সুস্থ থাকবো আগামী দিন সেই আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। এই বলে আমার ছোট্ট প্রেজেন্টেশন এখানেই শেষ করছি। ওভার টু মিস্টার সোমেন স্যার, ইউ আর ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মরক কিন্তু ডাকছে, সময় হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আপনি আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনপ্যাসিভের ফাউন্ডার, যত কষ্টই হোক সামনে তো দেখতে পাচ্ছি সুখের ছায়া, তাই এই কষ্ট আমাদের কাছে কোনো কষ্টই নয়, তাই সেই সুখের ছায়া, সেই উজ্জ্বল ভবিষ্যৎ আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমরা সকলেই দেখতে পাচ্ছি, কেউ দেখছি আর কেউ দেখেও বিশ্বাস করতে পারছি না, এই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য। তাই আমরা যারা এই ওয়েবিনারে থাকি তারা সকলেই আমাদের সামনে যে উজ্জ্বল যে ভবিষ্যৎ আমরা কিন্তু সকলে দেখতে পাচ্ছি। তো আমরা এনজয় করব, যত কষ্টই হোক সময় দিয়ে নিজেকে তৈরি করব। এটা তো আমার স্বার্থে আমি করছি, কারো স্বার্থে তো করছি না, কারণ এই প্ল্যাটফর্মকে জানতে গেলে আমাকে থাকতে হবে, আমাকে জানতে হবে, শিখতে হবে, নিজের কাজটা নিজেকে করতে হবে, তার জন্যই আমরা থাকছি, নিজেকে তৈরি করছি, এবং সকলের সঙ্গে আমরা নিজেরা পরিচিত হচ্ছি, পরিচয় ঘটাচ্ছি, তাই এটা কিন্তু বিরাট বড় একটা পাওনা। আর এই টিম বাংলা নবাব ছিল বলেই আমরা কিন্তু সেটা করতে পারছি। এরকম নিয়মিত ওয়েবিনারের জায়গা কিন্তু বর্তমানে নাই বললেই চলে, এই টিম বাংলা নবাব সেই কাজটাই করে যাচ্ছে। আমি গর্বিত এই টিম বাংলা নবাবের, আমি একজন ফ্যামিলি মেম্বার। এই 2021 সালের 5ই ফেব্রুয়ারি যেমন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল, সেই টিম ডে ওয়ান থেকে কিন্তু আমি আছি, এবং তার আগেও আমরা কিন্তু ওয়েবিনার করেছি, সেটা কিন্তু এর মধ্যে কাউন্ট নেই। আজকে যেমন আপনি দেখছেন 2150 ওয়েবিনার, এটা কিন্তু সেই দিন থেকে শুরু কাউন্ট, তার আগেও কিন্তু আমরা
অনেক ওয়েবিনার করেছি, আমরা নিজেরা দু চারজন মিলে এনজয় করতাম। তখন আমরা ভাবলাম যে শুধু আমরা করছি, এর সঙ্গে যদি আরো কিছু অ্যাড হয়, সকলে যদি আমরা একসঙ্গে এনজয় করি কেমন হয়। তো সেই শুরু, সেই কথা শুরু হলো আনুষ্ঠানিকভাবে সেই 2021 ফেব্রুয়ারির 5, সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আপনারা কে কে বলতে পারবেন এই টিম বাংলা নবাবের আগের নাম কি ছিল? যারা বলতে পারবেন তারা হ্যান্ড রেজ করুন, দেখি আমাদের মধ্যে কতজন জানেন এই টিম বাংলা নবাবের পূর্বে নাম কি ছিল। ওয়েলকাম, হ্যান্ড রেজ প্লিজ। কেউ হ্যান্ড রেজ করলেন না, তার মানে টিম বাংলা নবাবের আগে কি নাম ছিল আপনারা কেউ জানেন না? আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? আজকে আপনারা যে টিম বাংলা নবাবকে দেখছেন, সেই টিম বাংলা নবাবের আগে নাম কি ছিল? বাহ, কেউ নাই। আনোয়ার স্যার, ওয়েলকাম স্যার, আপনি পারবেন তো নাকি? কেউ তো নাই, আনোয়ার স্যার তো নাই দেখছি, তার মানে কেউ জানে না। তো তাহলে আমরা কি অনেক পরে এসেছি? স্যার দুজন হ্যান্ড রেজ করেছেন তো দেখতে পাচ্ছি না, যে একটু পিন করুন না প্লিজ। আমি দেখতে পাচ্ছি না তাদের, যদি তাদেরকে ডাকুন, আপনি ডাকুন না তাদেরকে, আনমিউট দিন তাদেরকে। আমি পিন করে দিচ্ছি একজনকে, পিন করেছি। সঞ্চিতা ম্যাম, আরো যারা যারা করেছে তাদেরকে পিন করে দিন, আমি সঞ্চিতা ম্যামকে ডাকছি। সঞ্চিতা ম্যাম ওয়েলকাম, সঞ্চিতা ম্যাম আপনাকে আনমিউট করেছি, বলুন পূর্বের নাম কি ছিল টিম বাংলা নবাবের? সঞ্চিতা ম্যাম আপনাকে আনমিউট করেছি। ওকে, আপনাকে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, জানেন না তাই তো? ওকে 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 ওকে। তো শহীদুল স্যার আপনিও হ্যান্ড রেজ করেছেন, তো আপনাকে আনমিউট করলাম, বলুন টিম বাংলা নবাবের পূর্বে নাম কি ছিল? মিস্টার শহীদুল ইসলাম আপনাকে আনমিউট দিয়েছি, আসুন বলুন। ওকে, শহীদুল স্যারকেও আমরা পাচ্ছি না। তো বিভাসকান্তি মালাকার আপনাকে আমি আনমিউট করলাম, ওয়েলকাম স্যার, বলুন টিম বাংলা নবাবের পূর্বে নাম কি ছিল? এস স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ইদানিং একটু ব্যস্ত ছিলাম, তো আজ বিয়ে থেকে একটু ফ্রি হবো আগামীকাল। তো আমাদের টিম বাংলা নবাবের পূর্বের নাম ছিল এআই মিলিয়নিয়ার নিউজ। না 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 না, আমি এআই মিলিয়নিয়ার নিউজ নাই। ইয়েস, মিলিয়নিয়ার নিউজ, ইয়েস, থ্যাংক ইউ, আমি বলেছি। হ্যাঁ, এআই মিলিয়নিয়ার নিউজ। ওকে, আমরাই একমাত্র, ওকে ওকে স্যার আমি একটু বলি এক মিনিট, আমরাই একমাত্র যে প্রথম আমরা নামটা চেঞ্জ করি, যে আমরা এই অনপ্যাসিভ প্ল্যাটফর্মে এসেছিলাম এবং আমরা বুঝতে পেরেছিলাম এই নামটা রাখা ঠিক হচ্ছে না, কারণ এটা টাকা সংক্রান্ত, আর্থিক সংক্রান্ত একটা নাম হচ্ছে, তাই আমরা নামটা চেঞ্জ করে রেখেছিলাম টিম বাংলার নবাব। আমাদের পরে দেখবেন অনেকেই নাম চেঞ্জ করেছে, যেমন এআই বিলিয়নিয়ার নিউজ থেকে শুরু করে অনেকেই।
অনেক পরে তারা কিন্তু চেঞ্জ করেছে, কিন্তু আমরা অনেক আগেই আমরা কিন্তু চেঞ্জ করতে পেরেছিলাম, কারণ আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি যে প্ল্যাটফর্ম অনপ্যাসিভ, আমার কথা বলে, আপনার কথা বলে, এবং কোনো সময় আপনাকে আর্থিকভাবে কোনো প্রলোভন বা কোনো এই সংক্রান্ত কোনো আলোচনা কিন্তু করেন না। সেই জায়গা থেকে আমরা বুঝতে পেরে আমরা কিন্তু নামটাকে চেঞ্জ করি, তো আমরা এখনো পর্যন্ত সেইভাবেই আছি। দুর্দান্ত একটা নাম, কারণ আমরা ভারত বাংলাদেশ, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, সেই জন্যই এই নবাবের দেশের লোক আমরা, আমরা বাঙালি, তাই আমরা সিলেক্ট করেছিলাম টিম বাংলার নবাব। তো অসংখ্য ধন্যবাদ আমরা পেলাম আমাদের বিভাসকান্তি মালাকার স্যার, তিনি কিন্তু সঠিকভাবেই বললেন, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। তো বিভাসকান্তি মালাকার স্যার একবার হ্যান্ড রেজ করুন প্লিজ, আপনাকে আর দেখতে পাচ্ছি না আমি। মালাকার স্যার যদি আপনি ফ্রি থাকেন আসবেন, আলোচনা যদি আপনি ফ্রি থাকেন আলোচনা করবেন, তো আপনাকে আমি পাচ্ছি না, যদি আপনি আসেন আলোচনায়। বিভাসকান্তি মালাকার স্যার আপনাকে আমি আনমিউট করলাম স্যার, ওয়েলকাম, গুড মর্নিং, বোম বোম, ওয়েলকাম স্যার, ওয়েলকাম, বোম বোম, ইয়েস ওয়েলকাম, কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত যে মর্নিং কালীন বাংলা ওয়েবিনারে সম্মানিত হোস্ট স্যার, সম্মানিত কো হোস্ট স্যার ম্যাম এবং উপস্থিত সকল রেসপেক্টেড প্ল্যাট ফাউন্ডার সহ ইউটিউবে যারা আমার কথা শুনছেন প্রত্যেককে দ্বারাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। থ্যাংক ইউ। আমি দীর্ঘদিন আমি আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয়, সেটা এই আজকে আজকেই কমপ্লিট হলো, তো আমি আগামীকাল থেকে মোটামুটি রেগুলার আসার চেষ্টা করব। তো আজকেও আমার অনেকটা বিভাসকান্তি স্যার আপনাকে শুনতে পাচ্ছি না, বিভাসকান্তি মালাকার আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। এস স্যার, ওকে স্যার তো বেরিয়ে গেছেন বা নেটওয়ার্ক ইস্যুর জন্য তিনাকে আমরা শুনতে পারলাম না, তো থ্যাংক ইউ, আপনি সঙ্গে থাকুন, আপনি হয়তো বিজি আছেন, আপনার কাছ থেকে কালকে থেকে আমরা আবারও স্বাভাবিকভাবে শুনতে পাবো, থ্যাংক ইউ। তো চলুন আমরা নেক্সট আলোচনায় চলে যাই, আমি আলোচনায় ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিসেস পাপলি মন্ডল ম্যাম, ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। মিসেস পাপলি মন্ডল, গুড মর্নিং স্যার, ইয়েস ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম স্যার, বুম বুম, গুড মর্নিং, গুড মর্নিং অল রেসপেক্টেড ক্রাউড ফাউন্ডার, টিম বাংলা নবাব ওয়েবিনারের পক্ষ থেকে সকলকেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সকাল থেকে খুব সুন্দর আলোচনার মাধ্যমে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, আর সুন্দর মাধ্যমে আলোচনার মাধ্যমেই কিন্তু আমরা নলেজেবল হচ্ছি, এক কথায় বলতে পারি আমরা নিজেদের ভ্যালু অ্যাড করছি। দেখুন গতকাল আমি একটা কথা ভাবছিলাম, এই দেখুন আমরা প্রতিনিয়ত কিন্তু এই অনপেশিভ সিস্টেমটাকে বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, টেকনোলজিটা কিভাবে বিবর্তন নিয়ে আসতে চলেছে সেটাকে জানার চেষ্টা করছি, সেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে কি হতে পারে আসছে সময়ে, আমাদের কি করণীয়, আমরা আর্লি অ্যাডাপ্টার সেটাতে কিভাবে এগিয়ে যাব। তো গতকাল আমি ভাবছিলাম যে এডুকেশন সেক্টরটা, আমার মেয়ে একটা রেকর্ডেড ক্লাস শুনছিল, তখন তখনই আমার মাথায় চিন্তা ভাবনাটা আসলো যে কিভাবে টেকনোলজিটা বা অনপেসিভের একাডেমি সেটা কিভাবে একটা বিবর্তন নিয়ে আসতে পারে। তো সেটা যখন ভাবছিলাম তখন মনে হচ্ছিল, জাস্ট আমি আমার ভাবনাটাই শেয়ার করছি, যে আমরা যখন মানে বহু আগে মানে প্রাচীনকাল বলতে পারি বা 500 বছর আগেকার কথাও বলতে পারি, যে একটা গুরুকুল ব্যবস্থা দেখেছিলাম, যে তখন কি করতো
শিক্ষা কিন্তু তখন এ ধরনের ছিল যে গুরুকুলে রাজার ছেলে, মন্ত্রীর ছেলে বা সমাজে যারা উন্নত স্তরের যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের ছেলেমেয়েরা, তাদের ছেলেরা সত্যি তাদের ছেলেরা গুরুকুলে যেতেন এবং সেখানে থেকে শিক্ষা গ্রহণ করতেন। আর সেই গুরু গুরু কিন্তু জানতেন যে সেই বাচ্চাটি কোন পরিবেশ থেকে এসছে, কোন কোন সংস্কার থেকে এসছে, কোন রাজার ছেলে, এর মাহাত্ম্য কি, সে কিভাবে পরবর্তীতে তার কর্তব্য পালন করবে, সেই গুরু কিন্তু তার সেগুলো সমস্ত কিছু জানতেন। আর বা সে যখন সেই বাচ্চাটি যখন তার রাজ্যভার বা রাজ্যের কাজকর্ম বা কার্যভার সামলাবে সে কিভাবে তার কর্তব্য পালন করবে, আর সেই গুরুর তার মানে কি, সেই গুরু বাচ্চার পরিবেশকে জানতেন, তার ব্যক্তিত্বকে জানতেন, সেই গুরু জানতেন যে বাস্তব মানে সেই বাচ্চার ব্যক্তিত্বকে অনুসরণ করেই সেই গুরু কিন্তু শিক্ষা প্রদান করতেন। আর মানে আমি এক কথায় বলতে পারি যে মানে এক কথায় আমি বলতে চাইছি যেটা বোঝাতে চাইছি যে একটা পার্সোনালাইজেশন একটা সিস্টেম ছিল, যে পার্সোনালাইজেশন মানে বাচ্চার ব্যক্তিত্ব অনুসরণ করে তাকে শিক্ষা প্রদান করা হতো। দেন তারপরে যখন আসলো চক বোর্ড সিস্টেম, ডিজিটাল বোর্ড সিস্টেম, আমরা এখন বর্তমান সময়ে চক বোর্ড বা ডিজিটাল বোর্ড ছাড়া ক্লাসরুম, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, কল্পনাই করতে পারি না, ভাবতেই পারি না। কিন্তু যখন এই সিস্টেমটা এসেছিল তখন কি সহজ ছিল? সেই গুরু যখন 5 জন স্টুডেন্টকে শিক্ষা প্রদান করতেন, সেই 50 জনকে নিয়ে শিক্ষা প্রদান করবেন বা এইভাবে প্রদান করবেন, সেটা কি ইজি ছিল? কিন্তু বাট সিস্টেমটা এসছে, সবাই অ্যাডপ্ট করেছে। আর এখন আমরা কিন্তু সেই বোর্ড ছাড়া আমরা কিন্তু শিক্ষা জগৎটাকে কল্পনাই করতে পারি না। আর তখন যেমন গুরুকুলে যেমন কি হতো, বাচ্চাদের একটা মনিটরাইজেশন হতো, গুরু মনিটর করতেন যে সেই শিক্ষার্থীটা কেমন। বাট চকবোর্ড যখন শিক্ষা মানে মনে হলো যে না, শিক্ষার সবার সমান অধিকার, শুধু উঁচু স্তরের বাচ্চার নয়, সবার অধিকার সমান, তখন কিন্তু চকবোর্ড বা সিস্টেম একটা এ আসলো যেটা এখনো চলছে। তার মানে কি, দেন তারপরে শিক্ষা ব্যবস্থায় আসলো একটা স্কেবিলিটি বা অ্যাফোর্ডেবিলিটি, মানে সবাই শিক্ষাটা গ্রহণ করতে পারবে। বাট তখনও এই যে সিস্টেমটা এসেছিল তখনও কিন্তু সেটা সবাই কিন্তু মেনে নেয়নি সহজে। কিন্তু তারপরে আমরা যখন কোভিড সিচুয়েশনটা দেখলাম, আমাদের সামনে যখন কোভিড সিচুয়েশনটা আসলো তখন কিন্তু আমরা দেখলাম অনলাইন সিস্টেম, তখন অনলাইন সিস্টেমের যে প্রভাব সেটা কিন্তু সাধারণ মানুষের কাছেও পড়লো। তখনও কিন্তু অনেক টিচাররা রয়েছেন যারা হয়তো ডিজিটাল বোর্ডকে অ্যাকসেপ্ট করতে পারেননি, তারা ভাবছিলেন কিভাবে এইভাবে অনলাইনে করা হয়, এরকম কিন্তু অনেকের মনে হয়েছেন। কিন্তু যারা এরকম ভেবেছেন তারা কিন্তু পিছিয়ে পড়েছেন। তো এই মানে আমাদেরকেও এই যেমন আপনাকেও আপগ্রেড থাকতে হবে, আপগ্রেড থাকলেই কিন্তু স্কেলেবিলিটি আসবে, অ্যাফোর্ডেবিলিটি আসবে। আর এই যেমন প্রথমে টেলিফোন আসলো, মোবাইল আসলো, এখন ইন্টারনেট, মানে যারা টেকনোলজিকে অ্যাডপ্ট করেছে তারা কিন্তু এগিয়ে গেছে, বা মানে এগিয়ে গেছে এক কথায়, টেকনোলজিকে অ্যাডপ্ট করা উচিত। আর আমি যদি আমি তাহলে এডুকেশন সেক্টরে ছিলাম, তো এডুকেশন স্কেলেবিলিটি অ্যাফোর্ডেবিলিটি এসছে, বাট ওই যে পার্সোনালাইজেশন মানে গুরুর যে ব্যাপারটা বললাম যে মনিটরাইজেশন পার্সোনালাইজেশন, সেটা কিন্তু অনেক পিছনে থেকে গেছে, সেটা কিন্তু মানে হয়ে উঠতো না। কিন্তু বাট আমার মনে হচ্ছে যে টেকনোলজির মাধ্যমে এই স্কেলেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, পার্সোনালাইজেশন সব কটাই কিন্তু শিক্ষা ব্যবস্থায় আসবে এই টেকনোলজির মাধ্যমে, এআই এর মাধ্যমে, মেশিন লার্নিং এর মাধ্যমে, ডাটা অ্যানালাইসিস এর মাধ্যমে। একটা বাচ্চা যখন কোনো টপিক দেখবে বা বাচ্চাটার যে স্কিল, কোন স্কিলটা উইক রয়েছে, সে ক্যালকুলেশনে উইক রয়েছে না কোনটাই উইক রয়েছে, তার স্ট্রংনেসটা কোনটাই, এই ডেভেলপ যে উইকনেস যে যে জায়গাগুলো সেটার যে ডেভেলপমেন্টের প্রয়োজন, এইগুলো এক্সপিরিয়েন্স যদি একজন ভালো শিক্ষক করে না, তাকে একটা ভালো গাইডলাইন দিতে পারবে। আর ডাটা অ্যানালাইসিস এর মাধ্যমে এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চার উঠে আসবে, প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিন্তু উঠে আসবে, এই তার উইকনেস পয়েন্ট, উইক পয়েন্ট গুলোকে স্ট্রং করতে পারবে।
এই ধরনের যে সাপোজ এমনও সিস্টেম আসতে পারে ওই অকাডেমি যখন আসবে তখন এমনও হবে যে আমি হয়তো বাচ্চার আমি সাপোজ বলছি একটা কোনো একটা তো সিস্টেম হবেই, আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি, হয়তো আমি সেই বাচ্চাটার নাম্বার রোল নাম্বার যাই হোক একটা আইডেন্টিফিকেশন যখনই আমি পুট করব সেই বাচ্চার উইকনেস বা স্ট্রংনেস যেভাবে যেটা আছে সেটাকে ডেভেলপ করার মতো কোশ্চিন তার সামনে চলে আসবে। মানে বিভিন্ন বাচ্চাকে মানে এক একটা বাচ্চাকে এক এক রকম ভাবে অ্যানালাইসিস করে তার সামনে সেই কোশ্চিন পেপারগুলো আসবে বা মক টেস্ট বলুন কোশ্চিন পেপার বলুন সেগুলো আসবে, আর সেগুলোর মাধ্যমে সেই বাচ্চাগুলো যে পার্সোনালাইজেশন ভাবে যে গ্রোথ উন্নতি সেটা কিন্তু হবে। আর এটা নিয়ে আসবে একমাত্র টেকনোলজি এআই মেশিন লার্নিং মানে যে ডাটা অ্যানালাইসিস এর মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো আসতে চলেছে। আর এটার না পার্সোনালাইজেশন এখন নাই আমি এটা কিন্তু বলছি না, পার্সোনালাইজেশনটা এখনো আছে কিন্তু কাদের ক্ষেত্রে হয় জানেন, ক্লাসে যারা 1 থেকে 10 এর মধ্যে থাকে যারা টপার থাকে তাদেরকে কিন্তু স্যার বলে না এ বেস্ট ওকে একটু ভালো করে গাইডলাইন করা হোক দেখানো হোক, এই ব্যাপারটা রয়েছে। কিন্তু টেকনোলজি কি করবে, এভারেজ স্টুডেন্ট সকলের জন্য কিন্তু টেকনোলজি একটা সুযোগ এনে দিবে। আর এটা কিন্তু অনপেসিভ সিস্টেমের মাধ্যমে অকাডেমির মাধ্যমে কিন্তু হতে চলেছে, অকাডেমির মাধ্যমে কিন্তু এটা হতে চলেছে আসতে চলেছে। কারণ অনপেসিভ এমনি বলে না যে মানুষের যা প্রয়োজন অনপেসিভ এর কাছে থাকবে, শিক্ষা ব্যবস্থায় একটা রেভুলেশন কিন্তু অকাডেমির মাধ্যমে আসতে চলেছে সর্বস্তরের বাচ্চার। এটা নয় যে শুধু টপারদের, যিনি স্ট্রং আছে যে বাচ্চাটি স্ট্রং আছে সে আরো কিভাবে ডেভেলপ করবে বা যে হয়তো উইক আছে সে কিভাবে ডেভেলপ করবে, এই অ্যানালাইসিস গুলো কিন্তু হতে চলেছে এই টেকনোলজির মাধ্যমে। এটা টেকনোলজির হাত ধরেই কিন্তু সম্ভব, কারণ একটা মানুষের ক্ষেত্রে এই 100টা 1000টা বাচ্চার ওই প্রত্যেকজনের কে কোত্থেকে এসে কোন পরিবেশ থেকে এসে এগুলো মনে রাখা কিন্তু সম্ভব না, কিন্তু এটা টেকনোলজি করতে পারবে। আর অকাডেমির মাধ্যমে এই সিস্টেমের মাধ্যমে একটা পুরো বিবর্তন আসতে চলেছে, এটা আমার আমার পার্সোনাল ভাবে মনে হয় যে এই পরিবর্তনটা কিন্তু অকাডেমির মাধ্যমে আসতে চলেছে সমাজের বুকে। তো অকাডেমি শিক্ষা জগতে মানে এমন ভাবে একটা বিপ্লব নিয়ে আসবে যেটা আমরা ভাবতেও পারছি না, এমন ভাবে মানুষের মানে সব থেকে বড় কথা কি বলুন তো যে সর্বস্তরের মানুষ ইউজ করতে পারবে, মানে কারণ এর যে কস্ট সেটাও যে রিজনেবল হবে, কোয়ালিটি সেটাও যে রিজনেবল হবে, এভাবেই কিন্তু অনপেসিভ পুরো ওয়ার্ল্ড কে রেভলিউশন করতে আসছে। এই এক একটা করতে আসছে আর এভাবেই অনপেসিভ এগিয়ে যাবে। আর আমরা খুব সৌভাগ্যবান যে আমরা এই সিস্টেমটাকে পেয়েছি, ঈশ্বর আমাদের চুজ করেছেন যে আমাদের মাধ্যমে হয়তো এই আমাদের মাধ্যমে টেকনোলজিকে নির্ভর করে হয়তো কোনো মানুষের কাছে আমরা কোনো ভালো কিছু বার্তা পৌঁছে দিব, কোনো ভালো চিন্তাধারা আমাদের মাধ্যমে যাতে ছড়িয়ে পড়ে, হয়তো ঈশ্বর আমাকে আমাদের এই জন্যই চুজ করেছেন। তো যখন ঈশ্বর আমাদের চুজ করেছেন তো আমাদের কেউ আমাদের কর্তব্যটা করতে হবে। তো ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর অনপেসিভ সিস্টেমটাকে জানা বোঝার চেষ্টা করুন। আমার যেটা আমি যেটা মনে করি সেটাই আমি সবার সকলের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে আমার মধ্যে যদি কিছু থাকে তাহলে সেটা যাতে সবার আলোচনার মাধ্যমে সেটা কারেকশন হয়ে যায়। তো এভাবেই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অনপেসিভ সিস্টেমকে এনজয় করুন। আর আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিস্টার সৌমেন স্যারকে। আর আমি বলবো সবাই এগিয়ে আসুন, কারণ আমাদের মিস্টার আনোয়ার কবির স্যার, মিস্টার সৌমেন ঘোষ স্যার, উনি ওনাদের মধ্যে দুটো ইউনিক গুণ রয়েছে যেটা আমার খুব ভালো লাগে। উনি ওনারা সামনের জনকে এতটা সহজ করে দেন যে যাতে তাদের কথা বলতে অসুবিধা না হয়। তো সবাই এগিয়ে আসুন, সবাই একটু করে কথা বলুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এগিয়ে যেতে হবে, কারণ কথা বলাটা খুব জরুরি। তো সবাই ভালো থাকুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওভার টু মিস্টার সৌমেন ঘোষ স্যার, থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর আপনি আলোচনা করলেন, প্রতিদিনের ন্যায় আজকেও আপনি খুব সুন্দর আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিসেস মিতালী চক্রবর্তী। ম্যাম ওয়েলকাম, গুড মর্নিং মিসেস মিতালী চক্রবর্তী, ওয়েলকাম। বুম বুম, মিসেস মিতালী চক্রবর্তী ম্যাম যদি ফ্রি থাকেন অবশ্যই আসবেন, ওয়েলকাম। আমি অলওয়েজ ফ্রি, কিন্তু সময়ের চাপে পড়ে একটু বিজি আছি, যাই হোক। ওকে ওকে, একটু সবাই, তো যাই হোক, আমি বিজি থাকার পর দু মিনিট তো বলতেই পারি। তো আমার অন্তাসি ওয়ার্ল্ড সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা। আমি এই কিছুক্ষণ আগে স্যার ম্যাডামরা বললেন সুস্থ থাকতে, সুস্থ থাকাটা সত্যি খুব জরুরি। কেন, আমি কিন্তু সবাইকে বলতে বলতে আমিও একটু অসুস্থ বোধ করছি, এখন যাচ্ছি হসপিটালে, ঠিক আছে। তো সেই কারণে সবার কাছে প্রার্থনা, এটা উপরওয়ালার কাছে প্রার্থনা, এটা সবাই একটু জানাবেন, সবাই যাতে আমরা ভালো থাকি। আমি আমার একার জন্য বলবো না, কারণ একাকে নিয়ে তো দুনিয়া না, আমরা সবাই যেন ভালো থাকি, সবাই সবার জন্য এইটুকুনি মানে প্রার্থনা আমরা করতেই পারি। তো সবাই ভালো থাকবো, ভালো রাখবো, আর আমাদের অন্তাসী তাকে নিয়ে তো নতুন ভাবে কিছু বলার নেই, যা আসছে আমাদের কিন্তু ঢেলে দিতে আসছে, আর আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বলময় আর উচ্চতার দিকে নিয়ে যাবার জন্যই আসছে। তো আমরা সেই প্রতীক্ষা করি, হয়তো আমার মন বলছে যে কয়েকটা দিন, দু তিন দিনের মধ্যেই একটা কিছু হয়তো হবে, কারণ কি বলুন তো এইভাবে তো চলতে পারে না। মিস্টার অ্যাশমুফারে উনিও জানে যে আমাদের কি পরিস্থিতি, ঠিক আছে, অনেকেরই, অনেকে হয়তো আমরা বিভিন্ন প্রফেশনে আছি করছি, কিন্তু কি বলুন তো ওই ঢুকে ঢুকেই জীবনযাত্রা চলছে আর কি সবার। তো উনি জানে যে তার জন্যই তো এই পৃথিবীটাকে একটা নতুন রূপ দেওয়ার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। আমরা জানি কত ভিজিটার আসছে, কত কি আসছে, সবই জানি, সবই বুঝতে পারছি, কিন্তু এখনো সেই শুভ সন্ধিক্ষণটা তো আমাদের কাছে এসে পৌঁছয়নি। তার জন্য সবাই আমরা ওই ত্রাহি ত্রাহি করছি, তো সেই ত্রাহি মেয়ের ব্যাপারটা মিটে যাবে, জাস্ট সময়ের অপেক্ষা। তো আমরা সবাই একটু আরেকটু সহিষ্ণুতার সাথে থাকি, আমরা যেভাবে পেশেন্স নিয়ে আছি, স্যার নিশ্চয়ই মনে মনে ভাবছে যে এরাই হচ্ছে আমার আসল সৈনিক, কেন আমার সঙ্গে এখনো কিন্তু পেশেন্স নিয়ে এরা চলছে, নিশ্চয়ই উনি ভাবছেন। কারণ কি বলুন তো একা একা পথ চলা যায় না, ওনার সাথে কিন্তু ওনার মতন ক্যাটাগরির অনেককে উনি পেয়েছেন, কারণ এটাই তো কালেকশন। কালেকশন কিন্তু সবাই জোগাড় করতে পারে না, বুঝেছেন তো, কালেকশন যে কালেক্টেড হয়েছে না সেখানে কেন, এখানে হচ্ছে সেম মানসিকতার মানুষগুলো কিন্তু আমরা মোটামুটি এক হয়ে গেছি। দেখুন 19-20 তো থাকবোই, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা এক একজন এক এক রকম, চিন্তা ভাবনা এক এক রকম, তাই না, কিন্তু মোটামুটি লেভেলটা এক আছে, মানে চিন্তা ভাবনার লেভেলটা, আমরা কিছু ভাবতে চাই, করতে চাই, তাই জন্যই কিন্তু এসে পড়েছি যথারীতি ফিল্ডে। ওই যে প্লেগ্রাউন্ডে খেলা হয় না, দেখবেন যারা খেলা ভালোবাসে ও যত কাজ থাক থাক পরে তোর কাজ, আমি চললাম, সে হচ্ছে কিন্তু চললো। এই নিয়ে মানে এই কেন ওই খেলার কথাটাই বললাম, আমার কলেজ লাইফেও না এরকম হচ্ছে জানেন তো, সকালবেলা উঠে খাইনি দেয়নি আর চলে গেছি স্পোর্টসে, তো ওখান থেকে সন্ধ্যা 6টার সময় আসছি আর আমার মা আমার লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি না সকাল থেকে, তখন তো ফোনটা এতটা অ্যাভেলেবেল ছিল না যে দাঁড়াও কি হচ্ছে কোথায় গেছে, কোনো খোঁজ নেই কিছু নেই, আমি তো খেলছি কলেজে শর্টপুট ডিসকাস থ্রো, একদম থার্ড প্রাইজ নিয়েছি, মানে আমি কিন্তু কোনো ট্রেনারের আন্ডারে ছিলাম না, বাট নিজের যে উদ্যম সেই উদ্যমের জন্য সেই জায়গাটা করে ফেলেছি, দুবার প্রাইজ পেয়েছি। আর সব থেকে বড় কথা মানে এখানে একটু নিজের ঢোলও বাজিয়ে দিলাম, বাজালাম না ঠিক, একটু শেয়ারিং, কি বলুন তো জীবনের কিছু কথা কিছু মানুষদের সঙ্গে শেয়ার করতে ভালোই লাগে, আমাদের তো এখন নতুন কিছু ভাবার নেই, এই একটু আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে নিজেদেরকে চালাতে হবে। তো সেই বলছি যে সেই ফিল্ডে আমরাও কিন্তু এই অনপ্যাসিভ ফিল্ডে নেমে পড়েছি,
যাক আমরা এইভাবেই হাসি। ঢোল যদি বাজানো যায় ফেটে গেলেও কোনো অসুবিধা নেই, এই জন্যই তো এই মানুষগুলোর কাছে এসে বলছি, নাহলে তো আমি রাস্তায় কাউ ঢোল পিটাতে যাই না, কেন কি দরকার আছে, তাই না? কেই বা আমাকে বুঝবে, আর বোঝার কি দরকার আছে, আমার কাউর কাছে বোঝানো দরকার? কিন্তু এই জায়গাটা, এই জায়গাটা আমাদের এমনই সবার জায়গা যেখানে আমরা ঢোল কেন, ঢাকও পেটাতে পারি, ঢোলও পেটাতে পারি, কাশিও বাজাতে পারি, সবাই শুনবে, তাই না? একজন কি ফ্যামিলি মেম্বার হিসেবে শুনবে, কনসিডার করবে, তো সেই কারণেই বলা থ্যাংকস, থ্যাংকস এ লট। তো সবাই আমরা এইভাবে হাসতে হাসতে পথ চলতে থাকি। ঠিকই বলেছেন, আগে বললেন না রাজু সাহ, হাসতে হাসতে কারজাই রাস্তে, একদম তাই, এইভাবেই আমরা চলতে থাকবো। আর অনপ্যাসিভকে নিয়ে ভালোবেসে, নিজেদেরকে ভালোবেসে, সবাইকে ভালোবেসে এইভাবে আমরা চলতে থাকি, সবাই খুব ভালো থাকি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওভার টু ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, মিসেস মিতালী চক্রবর্তী ম্যাম, খুব সুন্দর আপনি আলোচনা করলেন, একদম। আপনি অসুস্থ, ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমরা সকলেই যেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার স্বাভাবিকভাবে আমাদের মধ্যে এসে সুন্দর করে অনেকটা সময় দিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম, থ্যাংক ইউ। তো নেক্সট আবার চলে যাই আলোচনায়, নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড, আমাদের মধ্যে একজন হ্যান্ড রেজ করেছেন, রবীন্দ্রনাথ স্যার, আপনাকে আমি আনমিউট করেছি, ওয়েলকাম মিস্টার রবীন্দ্রনাথ, ওয়েলকাম মিস্টার রবীন্দ্রনাথ, আপনাকে আনমিউট দেওয়া হয়েছে স্যার। হ্যালো, ইয়েস বলুন স্যার, শোনা যাচ্ছে? বুম বুম স্যার, বুম 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 বুম। ধন্যবাদ স্যার আমাকে ডাকা নেওয়ার জন্য, ধন্যবাদ। আমি বাংলাদেশ থেকে বলতেছি, রানীশঙ্কর ঠাকুরগাঁ থেকে। আমাদের একটা ছোট্ট এখানে টাউন আছে, সেটার নাম হচ্ছে পুরানি টাউন। স্যার কি বলবো, আজকে নিজের একটু আবেগ শেয়ার করি স্যার। আমরা তো ওখানে ভাষণ পয়া খুব মিটিংয়ে খুব সুন্দরভাবে মিটিং করতেছি, খুব ভালো লাগতেছে আমার, সবাইকে ভালো লাগতেছে আমার, মনে হচ্ছে আমি যেটা ব্যক্তিগতভাবে বলতেছি সবাইকে ভালো লাগতেছে। কিন্তু স্যার কথা হচ্ছে, এমন একটা কবিতা আমার মনে পড়ে মাঝে মাঝে, যে কতি করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লেখি কিছু বলে, আড়ালে আড়ালে থাকে নীরবে আপনা ডাকে, সন্মুখে চরণ নাহি চলে। বর্তমানে স্যার আমাদের অবস্থাটা এরকমই হয় যে কার জানি কেমন হয় আমি বুঝি না, কিন্তু আমি ব্যক্তিগত ভাবে আমার দিকটাকে একটু লক্ষ্য করি, যে এমন পর্যায়ে আমরা চলে আসছি, যে আমি বিশেষ করে বলি আমি চলে আসছি, যে মানে সম্মুখে আমাদের চরণও চলে না। আমাদের যে করুণ অবস্থাটা আর কে বুঝবে, আমাদের ফান্ডার 14 লক্ষ প্লাস ফান্ডার ছাড়া কেউ বুঝবে না স্যার, শুধু আমরাই বুঝবো যে আমরা কত ইয়ে আছি। যেমন স্যার একজন যারা প্রেম করেছিল, প্রেমের মর্যাদা কিন্তু সেই বুঝে, যারা প্রেম করে নাই সে কিন্তু বুঝবে না। আমরা স্যার অনপেশিবের প্রেমে পড়ে গেছি, তো এমন প্রেমটা পড়ছি আর কতদিন অপেক্ষা করব, কিভাবে কি হবে, কিভাবে দিনকাল যাচ্ছে আমরা এটাই বুঝি। স্যার ধন্যবাদ, আমার এটুকু বলার ছিল, আর আমি খুব কথা কমই বলতে পারি, আমি গ্রামে, গ্রামের লোক তো বুঝতে পারতেছেন কিরকম কথা হয়, শহরের মতো কথা হয় না, আমরা গ্রামেই ছোট থেকে মানুষ হয়েছি। ভগবান যদি কৃপা করে হয়তো যদি আমাদের সে সৌভাগ্যবান হই আমরা, যে হয়তো কিছুদিনের মধ্যে আমরা শহরে চলে যাবো। এ কথা চলবে না, আমরা হয়ে গেছি। ওকে স্যার, মিস্টার রবীন্দ্রনাথ ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ইয়েস স্যার, বলতে পারতেছি না, ধন্যবাদ স্যার, ধন্যবাদ, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলেন, খুব সুন্দর আপনি আলোচনা করলেন, এইভাবে আসবেন। গ্রামের ছেলে আমরা সকলেই, সেখানে আমি পারি না, আমি পারবো না এমন তো নয়, আমরা সব পারি, সব করব, না পারলে শিখে নেব, বুঝে নেব, কারণ টিম বাংলা নবাব আপনার সঙ্গে আছে, আপনি সমতালে সমভাবেই কিন্তু এগোতে পারবেন যদি আপনি সঙ্গ দেন। ওকে, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালোই আপনি আলোচনা করেছেন, থ্যাংক ইউ। তো চলুন আমাদের মধ্যে আবার আলোচনায় চলে যাই, আমাদের মধ্যে আসলেন আমাদের রেসপেক্টেড স্যার MD হাসিনুর রহমান স্যার, ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম।
বিসমিল্লাহ রহমান রাহিম, সর্বপ্রথমে টিম বাংলা নবাবকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা, যে যেখানেই থাকেন। বুম বুম, আমরা আসলে নিজেকে ধরে রাখতে পারছি না যে বর্তমান যে পজিশন, যে কোনো মুহূর্তে আমাদের একটা ঘটনা ঘটে যাবে, যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ আমরা সবাই এত সুন্দর পরিবেশে রয়েছি। আমাদের আসলে সামনের যে ভবিষ্যৎ, আসলে অনেক ম্যাম অনেক কথাই বললেন, আমাদের রাকিবুল স্যার বললেন যে ওই জিটিভি যে আমাদের 1,18,00,000 যে ইউজার গুগলে সার্চ করে যে দেখেছেন, আসলে এটা আমিও দেখেছি। আসলে এ তো শুধু ও কানেক্টেড, ও কানেক্টেড প্রোডাক্টের পর আমাদের কিন্তু আরো যেসব প্রোডাক্ট আসতেছে আপনি চিন্তাই করতে পারবেন না যে আমাদের সামনে যে কি দিন আসতেছে। ও টেকার, ও একাডেমি, ও একাডেমি, পাপরি ম্যাম যেমন বললেন ও একাডেমি, ও একাডেমির মধ্যে আরো অত্যাধুনিকই। আর আমি কিছু বলতে চাই যেটা স্বাস্থ্য নিয়ে দিল, আর স্বাস্থ্যসেবা তো আমাদের তো আসেই নাই। সে স্বাস্থ্যসেবাটা যদি আপনারা পান, খালি আমি একটা গ্যারান্টি দেই যে আপনারা খুলে কোনো রকম 2-1 বছর বেঁচে থাকেন, আল্লাহ যেন আপনাদের হায়াত দারাত করুক। দেখেন যে আমাদের স্বাস্থ্যের ইনশাল্লাহ আর কোনো রকম প্রত্যেকটা সেক্টরে দেখেন ডাক্তার যে পরিবেশ, আমরা তো বাংলাদেশের কথাই বলি, কোনো ট্রিটমেন্ট নাই, ভুল ট্রিটমেন্ট দেয়, এ ওষুধ এক মানে এত পরিমাণ হাই অ্যান্টিবায়োটিক দিচ্ছে রুগীরই অবস্থা শেষ হয়ে যায়। এক কোম্পানির ওষুধ বিক্রি করার জন্য আর এক কোম্পানি আসে তার পিছনে ধরে, দেন কি পরিবেশটা সৃষ্টি হয়েছে। অনেক সময় আমরা কিন্তু ট্রিটমেন্ট করার জন্য আপনাদের ইন্ডিয়াতে যাই, কিন্তু আমরা আমাদের বিশ্বাস আপনারা একটু ধৈর্য ধরুন এবং সামনে আমাদের যে স্বাস্থ্য সেবা নিয়ে আসতেছে অস্বাভাবিক, এটা খুলে বললে অনেকক্ষণ বলা যায়। আসলে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমাদের যে সামনে আসতেছে, আমরা যে কি পরিবেশে চলবো, আমাদের সৌভাগ্য যে এই প্ল্যাটফর্মে আমরা আসতে পেরেছি। এবং সামনে আপনি চিন্তা করতে পারবেন না, মানুষ খোঁজে ডাক্তার ইঞ্জিনিয়ার, আপনার ছেলে মেয়েকে বিভিন্ন মানুষের ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার জন্য ডাক্তার খোঁজে, ইঞ্জিনিয়ার খোঁজে, ভালোই খোঁজে। এমন একটা দিন আসবে যে অনপেসিভেনের বাচ্চাদেরকে খুঁজবে যে অনপেসিভেনের সদস্য কারা, তার ছেলের সঙ্গে আমরা মেয়ে বিয়ে দেবো বা ছেলে বিয়ে দেবো, এমন একটা দিন আসতেছে। আমার বিশ্বাস, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং যে প্ল্যাটফর্মে আমরা আসছি, এবং আপনি দেখবেন আপনার এলাকায় কিসের চেয়ারম্যান মেম্বার কিসের কি, সম্পূর্ণ কিছু আসবে আপনার কাছে, আপনি রাস্তাতে চলতে পারবেন না। আপনি সাধারণ একটা জিনিস চিন্তা করেন যে অ্যামাজনের 2টা ডাটা সেন্টারের যে ইনকাম আসে, আপনাকে আমি ক্যালকুলেশন করে আমি এখন মানে এটা বল না বলে, আমাদের কিন্তু 4টা ডাটা সেন্টার, তা আপনি এক আপনার ডাটা সেন্টারের কামাই নিয়েই তো শেষ করতে পারবেন না। তারপরে আপনার ও নেট, ও মেল, এ তো আরো বিশাল ব্যাপার। এগুলো নিয়ে তো আপনি নিজেকে চিন্তা করতে পারছেন যে আপনি কি অবস্থা। খালি একটু ধৈর্য ধরতে হবে, আমাদের যদি শুরু হয়ে যায়, এসআর যদি মনে করেন যে অলরেডি যদি যেদিন থেকে আমাদের ই শুরু হয়ে যাবে, ইনকাম নিয়ে কোনো চিন্তা করবেন না, ইনকাম আপনি পিস পিস এমনি দৌড়াবে। আমরা ইনশাল্লাহ খুব এত সুন্দর একটা পরিবেশে রয়েছি যে যে পরিবেশ আমরা চিন্তাও করতে পারতেছি না। সবাই ধৈর্য ধরে থাকুন। আমি তো মাঝে মাঝে নিজেকে মনে করি যে আমি এই প্ল্যাটফর্মে আমার কি যোগ্যতা আছে, কি আছে আমার, যে আমি এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি। এর জন্য আমি আমার নিজেকে নিজেকে খুব ধন্য মনে হয় যে আমি আল্লাহ উপর আল্লাহ আমার এই অনপ্যাসিভ ছিল জন্যে আজকে আমি গর্বস্বরে এখন সবকিছুর উজাড় করে দিয়ে আমি অনপ্যাসিভকে নিয়েই আমি এখন চলতে চাই। এবং অনপ্যাসিভ যেখানে যাবেন, আপনি যেখানে আনাচে কানাচে অনপ্যাসিভ ছাড়া কোনো ই থাকবে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ অনপ্যাসিভে আসতে হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমাদের যে প্রোডাক্ট, যে প্রোডাক্টের কোয়ালিটি, সে কোয়ালিটির দিক দিয়ে তাকাতে গেলে পরে বর্তমান যে যে কোয়ালিটি অনেক ডিফারেন্স। এই যে আমার এই যে আমি নিজেই যে ও কানেক্টটা যে আমরা বর্তমানে ইউজ করতেছি, নিজের প্রোডাক্ট, নিজেরা একজনের সঙ্গে আরেকজন কথা বলতেছি কত সুন্দর ভাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ও কানেক্টে কিন্তু আরো কিন্তু ভাষণ, কিন্তু স্যার কিন্তু আরো ভাষণ সামনে আসবে, তাহলে তো আরো উপরে উঠে যাবে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দীর্ঘজীবী হন, সবাই ভালো থাকবেন। এবং এরশাদের জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ দীর্ঘজীবী করে, সবাই ভালো থাকার চেষ্টা করবেন। সামনে আমাদের সুদিন আসতেছে, অ্যাপেলের চিন্তা করতে হবে না, অর্থনৈতিক দিক দিয়ে আপনারা মুক্তি হবেন। এখন সেটা কবে হবেন সেটা একমাত্র এরশাদই জানেন। এরশাদের পর ধৈর্য ধরে থাকুন না, কারণ স্যার যেহেতু আমাদের এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে, স্যারের পরে আমরা ধৈর্য ধরি, দেখি যে স্যার। আর আমাদের প্রোডাক্টের এত গুণগত মান, এই প্রোডাক্ট দেখেই তো নিজেকে শান্তি মনে হয়। অর্থনৈতিক দিক দিয়ে আমরা তো ভুলেই যাই, এত সুন্দর একটা প্রোডাক্ট পাচ্ছি, এত সুন্দর প্রোডাক্টের কোয়ালিটি। যাই হোক, রাকিবুল স্যারকে আমি অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশ থেকে বলছি, হাসনুল ইসলাম খান,
বাংলাদেশ পাবনা থেকে। ওকে থ্যাংক ইউ, ওকে সালাম আলাইকুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আপনি আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। দেখুন আমরা এখান থেকে আমাদের যে স্বপ্ন, সব স্বপ্ন আমাদের পূরণ হবে, সেই স্বপ্ন পূরণ করার জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি। একটু সময়, একটু ধৈর্য দরকার, সে মহেন্দ্রক্ষণ কিন্তু চলে এসেছে। আর আপনি যখন সেই জায়গায় যাবেন তখন কিন্তু আপনার অবস্থাও কিন্তু খারাপ হবে। যারা এখনো পর্যন্ত অনপেয়ারশিপকে বোঝার চেষ্টা করেন, যারা আমরা প্রতিনিয়তই থাকি, বুঝি, আমাদের কোনো অসুবিধা হবে না, এটা আমরা সকলেই বুঝি, তাই আমরা আমাদের মতোই চলব, এগিয়ে যাব অনপেয়ারশিপের সঙ্গে, এইভাবেই আমরা এনজয় করব। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার অনুপম চৌধুরী। ওয়েলকাম স্যার, গুড মর্নিং, বুম বুম। মিস্টার অনুপম চৌধুরী, ওয়েলকাম। ওকে স্যারকে পাচ্ছি না, ইয়েস ওয়েলকাম, ইয়েস ওয়েলকাম, বুম 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 স্যার। বলছি আমি কি দু মিনিট পরে আসলে সুবিধা হবে? ইয়েস, তাই হোক, থ্যাংক ইউ। চলো তাহলে আমি ইয়েস 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 নেক্সট আমি চলে যাচ্ছি। নেক্সট ওয়েলকাম করছি আমাদের রেসপেক্টেড মিস্টার তাপস কুমার মাইতি। ওয়েলকাম স্যার, গুড মর্নিং, বুম বুম। ইয়েস স্যার, ভেরি ভেরি গুড মর্নিং, বুম বুম স্যার। টিম বাংলার নবাব কর্তৃক আয়োজিত 2150তম ও কানেক্টেড ভার্চুয়াল মিটিং এ সকল প্যানেলিস্ট, স্পিকার, হোস্ট, কো-হোস্ট সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যে ভিডিওটা প্রথমে শুরু হয়েছিল সেটা দেখে মনটা ভরে গেছে। সত্যি আমরা একটা কোনো কাজ করতে যাব, কিন্তু তাতে অনেক বাধা আছে, শেষ পর্যন্ত সে কাজটাতে আমরা শেষ পর্যন্ত হয়তো সেখানে পৌঁছতে পারি না, আবার ফিরে আসতে হয় নিজের পূর্ব অবস্থায়। খুব ইন্টারেস্টিং, যে যে বাধাগুলো আমরা দেখলাম খুবই ভালো, ইন্টারেস্টিং বেশ। যাই হোক, সেই জন্য এটা অ্যাপ্রিসিয়েট করি আমাদের হচ্ছে কবির আনোয়ার স্যারকে, উনি দেখানোর জন্য এই ভিডিওটা। আমি বলছি ক্লিনলিনেস ইজ পিউরিটি, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা হলো হচ্ছে পবিত্রতা, আমরা এটা ভাবি। আমি হায়ার এডুকেশন পড়ার জন্য, গ্রাজুয়েশন কমপ্লিট করার পর হায়ার এডুকেশন পড়ার জন্য আমি কলকাতাতে গিয়েছিলাম। সেখানে পড়তে পড়তে তারপরে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের চাকরিটা পেয়ে গেলাম, তখন ডেলি প্যাসেঞ্জার আমি হয়ে গেলাম। 1983 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমি ট্রেনে যাতায়াত করি, এবং যখনই হাওড়া স্টেশনে আমি যাই, দেখি যে নামি যখন, বিশেষ করে অফিস আওয়ারে, অফিস টাইমে, যে হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু প্রত্যেক দিনই ওখান দিয়ে যাতায়াত করছেন, সে আমাদের দেশের হোক বিদেশের হোক, আমরা দেখি বেশ অবাক লাগে। প্রথম প্রথম যেদিন যাই, প্রথম সেখানে হারিয়ে গিয়েছিলাম, আমার তিন বন্ধুতে গিয়েছিলাম ওই হায়ার এডুকেশন পড়ার জন্য, কোস্টিং পড়ার জন্য, সে প্রথমে হারিয়ে গেলাম। যাই হোক, আবার কোনো ক্রমে হচ্ছে যে সাবওয়ে আছে সেটাও জানতাম না, কোথা দিয়ে যাব সেটাও বুঝতে পারিনি। যাই হোক, শেষ পর্যন্ত বুঝলাম। তারপরে ডেলি প্যাসেঞ্জার শুরু হলো, যখনই হচ্ছে চাকরি পেলাম, করলাম। তা সেখানে হাওড়া স্টেশনে একটা লেখা থাকতো, ক্লিনলিনেস ইজ পিউরিটি, মানে বোর্ডগুলোতে লেখা থাকতো, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা হলেই হচ্ছে পবিত্রতা। দেখুন, একটা প্ল্যাটফর্ম যেখানে লাখ লাখ মানুষ প্রতিনিয়ত যাচ্ছে আসছে, সেটা যদি ময়লা থাকে, সেখানে যদি কেউ পানির পিক ফেলে বা নোংরা আবর্জনা যদি থাকে, তাহলে কেমন লাগে? সেটা তো দৃষ্টিকটু লাগে, ননেভিরাম হয় না।
তাই বারবার আমাদেরকে সতর্ক করে দেওয়া হতো যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন বা পবিত্রতা বজায় রাখুন। দীর্ঘ জার্নির পর আমি রিটায়ার হয়ে গেছি, এখন বাই জব বা গড গ্রেস অথবা আমাদের গ্রেট মেন্টর ভিশনারি পারসন সিইও এসএলের সৌজন্যে অনপ্যাসিভ নামক বিশাল গ্লোবাল প্ল্যাটফর্মে বিজনেস প্ল্যাটফর্মে আমি সুযোগ পেয়েছি ফাউন্ডার হিসাবে যোগদানের। সেজন্য নিজেকে গর্বিত মনে করি, আনন্দিত মনে করি, ভাগ্যবান বলে মনে করি। কারণটা কি না, নিজের যোগ্যতায় সবসময় সব কিছু পাওয়া যায় না বা আসা যায় না, এটা একটা পূর্বজন্মের স্বীকৃতি আমি বলতে পারি বা ভাবি, বা উপরওয়ালার আশীর্বাদ এটাও বলতে পারি। চলে এসেছি, কিন্তু চলে আসলে তো শুধু হবে না, এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, এটা একটা মিশন, একটা ভিশন, একটা লক্ষ্য আছে। আর যার হচ্ছে সহযোদ্ধা হচ্ছে 14 লাখ প্লাস ফাউন্ডার, একটা বিশাল টেক টিম আছে, বিশাল একটা ম্যানেজমেন্ট গ্রুপ আছে, সারা বিশ্ব জুড়ে 5টা এর অফিস আছে, বিভিন্ন অফিসে বিভিন্ন কার্যকারিতা হয় এখানটায়। কারণ আমরা জানি যে সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ, কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ, আমাদের যে এসএল যে লক্ষ্য হচ্ছে বিকেন্দ্রীকরণ, মানে শুধু কতিপয় মানুষের যে স্বার্থ এখানে চরিতার্থ হবে বা রক্ষিত হবে সেটা নয়, বা কতিপয় মানুষকে যে সিকিউর করবেন, তাদের লাইফ তাদের পরিবেশকে সিকিউর করবেন সেটা নয়, তার বিশ্ব মানবিকতার কারণে হচ্ছে তিনি এটা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। তাই সারা বিশ্বের যে 800 কোটি প্লাস যে মানুষ আছেন, তাদেরও ভাগ্য যাতে কোনো না কোনোভাবে এখানে পরিবর্তন হয় আমাদের আমাদের এই অনপ্রেসিভ প্ল্যাটফর্ম থেকে, সেই মহা মন্ত্রে আমাদেরকে এসএর প্রতিনিয়ত দীক্ষা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। এটা শুধু যে স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম সেটা আমি মনে করি না, এটা যে হচ্ছে মানুষ গড়ার একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ মানুষকে যে শিক্ষা দেওয়া তৈরি করার জন্য যে প্ল্যাটফর্ম সেটা আমি মনে করি। কারণ আমরা তো জাতি ধর্ম নর্ম নির্বিশেষে হচ্ছে আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত অশিক্ষিত, এবং মানবিক কারণে মানবিক লোকও এখানে এখানে সুযোগটা পেয়েছেন। অনেকের আবার শিক্ষাগত যোগ্যতা আমাদের তো নেই, কিন্তু তা সত্ত্বেও আমরা এখানে সুযোগটা পেয়েছি। তাহলে শুধু শিক্ষাগত যোগ্যতা যে থাকলেই সে যে মানুষ হিসেবে পরিগণিত হবে, তারা পূজিত হবে মানুষের কাছে, তা নয়। অনেক মানুষ আছেন যাদের হাত পা নেই, মাসুদুর রহমানের কথা ভাবুন, সুধা চন্দনের কথা ভাবুন, পায়ে খোঁড়া কা হাত ছিল না, পা ছিল না, তাতেও দেখুন হচ্ছে সাদরে এই চ্যানেল পাস করেছেন, ইংলিশ চ্যানেল, তারাও কিন্তু একজন সেলিব্রিটি বা একজন বিখ্যাত মানুষে পরিণত হয়ে গেছে। আমরা যদি বলি যে ভাবি যে ধীরুভাই আমলানির কথা বলি, তিনি একজন পেট্রোল পাম্পের বয় ছিলেন, কিন্তু তার একগ্রতা ডেডিকেশন উচ্চাকাঙ্ক্ষা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেখুন ভারতে তার দুই ছেলে ধীরুভাই হচ্ছে মুকেশ আম্বানি, অনিল আম্বানি, তারা হচ্ছে বিখ্যাত ব্যবসায়িক এবং ধনিক শ্রেণী হিসাবে পরিগণিত। তাই আমরা এখানে এসেছি, যার যে যোগ্যতা থাকুক না কেন, শিক্ষাগত বা কোয়ালিফিকেশন সেটা এখানে বড় কথা নয়, আমরা এসেছি এখানে কিছু শিক্ষা লাভ করব। এবং সে শিক্ষাটা আমরা কোথা থেকে পাব, এতে কোনো বই নেই, পুস্তক নেই, সেগুলো আমরা পাবো না। তাই আমাদেরকে এখানে শিক্ষা লাভটা করতে হবে, কিসের মাধ্যমে না, এই যে টিম বাংলা নবাব যে চ্যানেল বা ওয়েবিনার হয় প্রতিদিন
দুবার সকাল আর সন্ধে সেখানে আমাদেরকে উপস্থিত হতে হবে, আসতে হবে, জানতে হবে। আমরা যে জানি সেটা আমরা এখানে প্রকাশ করব, আর যারা জানি না সেখান থেকে এটা শুনে আমরা রক্ত করব। বা কোশ্চেন অ্যান্সার যে সেশন হয় সেখানে আমার মনের মধ্যে হয়তো কিছু কনফিউশন আছে, কিছু জানি না, সেটা আমরা সেখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে সেটা জেনেও নিতে পারবো। তাই শিক্ষাটা নেব কিভাবে নেব, সে ইচ্ছাটা আমার উদ্যোগগুলো আছে কিনা, সে বাসনাটা আছে কিনা, সেটাকে আমাকে নিজেকে ঠিক করতে হবে। আমরা এই সময় হচ্ছে ডুয়াল ডাই সিচুয়েশনের মধ্যে এখন রয়েছি, কারণ ফিনান্সিয়াল যে ফ্রিডম সেটা আমরা কিন্তু পাইনি। আমরা অধিকাংশ হচ্ছে পুর এবং পুর মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলংস করছি। আমাদের যে পরিবারগুলো কি রয়েছে সেগুলো কি আমরা ঠিক মতো হচ্ছে পরিচালনা করতে পারছি না। আমাদের অনেক ডিমান্ডস আছে কিন্তু ল্যাক ও মানি বলুন, ল্যাক ও ফিনান্স বলুন, সেগুলোকে আমি যথেষ্ট রূপে কাম ওভার করতে পারছি না। এই দেখুন ম্যাডাম বললেন তিনি তো অসুস্থ, ভাবুন তাকেও এখানটা অ্যাটেন্ড করেও যেতে হচ্ছে। আবার আমি অনেকেই জানি যে তারা কিন্তু হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হওয়ার জন্য চিকিৎসা করাতে পারছে না, কারো হয়তো বাইপাস সার্জারি করতে হবে, কেউ তো ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে, কেউ কিডনি ড্যামেজ হয়ে গেছে, আবার প্রেশার সুগার, পেট ব্যথা, পেট খারাপ, সর্দি কাশি, এগুলো নিত্য নৈমিত্তিক। এবং এই সামান্য যে যে এ হয় সেটাও আমরা যথাযথভাবে তার খরচা পাতি আমরা দিতে পারছি না। এই যে বহুল যে রাজরোগগুলো সেগুলো কি পরিমাণে খরচা হয় যারা ভুক্তভোগী তারা তো জানেন, লাখ লাখ টাকা, অথচ লাখ লাখ টাকা খরচা করেও যে আপনি সেখানে সুস্থভাবে ফিরে আসতে পারবেন তার কোনো গ্যারেন্টি নেই। তাই শিক্ষার একটা অতি প্রয়োজন রয়েছে। এবং আমরা যে হচ্ছে বিজনেস প্ল্যাটফর্মে আছি তা তো ম্যাক্সিমাম তো হচ্ছে ডিজিটাল টেকনোলজি হচ্ছে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো সম্বন্ধে আমাদেরকে কিন্তু জানতে হবে, বুঝতে হবে, কারণ আমরা অধিকাংশ কিন্তু টেকনোলজি সম্বন্ধে আমাদের সে ধরনের ধারণা নেই এবং আমরা এক্সপার্টও নয়। যতটুকু আমরা বুঝতে পেরেছি এই ওয়েবিনারগুলোতে এসে শুনে এবং যেভাবে আমাদের হোস্ট বা কোহোস্টরা বলার ইনস্ট্রাকশন দেন সেটাও আমরা উপকৃত হই বা নলেজেবল কিছুটা হয়েছি। এস স্যার বলেছেন যে আমরা এই যে আমাদের যে টেকনোলজির যে প্রোডাক্টগুলো বা ব্যবসা সংক্রান্ত যে বিজনেস রিলেশন যেগুলো আছে তার যদি 1% যদি আমরা বুঝতে পারি তাহলে হচ্ছে এনাফ, যথেষ্ট এটা এখানে টিকে থাকার বা এটাকে ব্যবসায়িক যে রিলেশন ট্রানজেকশান করার পক্ষে যথেষ্ট। আর কেউ যদি 10% এখান থেকে আমরা শিখতে পারি তাহলে তো টেকনোলজির একজন মাস্টার হয়ে যাবেন, মানে শিক্ষক হয়ে যাবেন, তার কোনো অসুবিধা হবে না এখানে। তবে সময়ের সঙ্গে কিন্তু আমাদেরকে যুগোপযোগী হতে হবে, আমাদেরকে এখানে টিকে থাকতে গেলে যেটা দরকার আমাদের যে কোয়ালিটি এবং কোয়ান্টিটিগুলো দরকার সেগুলো হচ্ছে আমাদের অনিষ্ট হতে হবে, আমাদের ফেথ বিশ্বাসটা থাকবে, ডিগনিটিতে হতে হবে, উইল ফোর্স থাকবে আমাদের, সেলফ কনফিডেন্সটা রাখতে হবে, ইথিক্যালি হতে হবে, পজিটিভিটি আমাদের মনের মধ্যে পোষণ করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখবো, অ্যাসেটের উপর বিশ্বাস রাখবো, আমাদের কোম্পানির উপরে বিশ্বাস রাখবো, কারণ আমরা যার জন্য এই লড়াইয়ে জীবনযুদ্ধে সামিল হয়েছি, এই প্ল্যাটফর্মে এসেছি, সেটা আর খুব বেশি দূরে নয়, আর কিছুদিনের মধ্যেই হয়তো অ্যানাউন্সমেন্ট হবে তার সাদরা আমরা পাব। যতক্ষণ না আমরা পাচ্ছি না ততক্ষণ আমরা এনজয় দ্য প্রসেসের মধ্যে থাকব,
লার্নিং মোডে থাকব, সিস্টেমটাকে ফলো করব, নলেজেবল হব। কারণ কোনো সিস্টেম ছাড়া কোনো কিছু চলতে পারে না, হতে পারে না, সাকসেস হওয়া যায় না সিস্টেম ছাড়া। তাই নো সিস্টেম নো ডেভেলপমেন্ট, নো ডেভেলপমেন্ট নো সাকসেস। উই আর ইন ইট টু ইন ইট। এই বলে সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার অনুপম চৌধুরী স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আপনি আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ অনুপম চৌধুরী। তাপস কুমার মাইতি স্যার, সরি তাপস কুমার মাইতি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আপনি আলোচনা করে গেলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। নেক্সট ওয়েলকাম করছি আমাদের রেসপেক্টেড মিস্টার অনুপম চৌধুরী স্যার, ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। মিস্টার অনুপম চৌধুরী ওয়েলকাম। Yes sir, yes sir, good morning, good morning, good morning, boom boom sir, yes, এখানে উপস্থিত প্রত্যেক হোস্ট ও হোস্ট এবং প্রত্যেক ফাউন্ডারদের জানাই প্রাতকালীন প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। প্রতিদিনের ন্যায় আজকেও একটা সুন্দর দিন উপভোগ করছি আমরা ও কানেক্টের মাধ্যমে টিম বাংলার নবাবীর ওয়েবিনারে। এত সুন্দর একটা সময়, এত সুন্দর একটা দিন, আমাদের প্রতিদিন একই জিনিস মনে হয়, কেন আমরা কখনো মানুষ হই না এই সিস্টেমে থেকে, কেন আমরা প্রতিটা নিয়ত এখানে চার্জেবল হতে পারি ওয়েবিনারের মাধ্যমে। ওয়েবিনারের মাধ্যমে আমরা থেকে আমাদের নিজেদের জায়গাকে আরো বেশি ব্রাইট করতে পারি। আমরা এই জন্যই আমরা প্রতিনিয়ত প্রতিদিন সকাল সন্ধে দুবেলায় আমরা টিম বাংলার নবাবের মাধ্যমে নিজেকে আরো শিক্ষিত করে তুলতে চাই বা শিক্ষিত করে তুলি। সেই জায়গা থেকে আমার মেন মোটো যে আমরা কতটা শিক্ষিত, কতটা আরেকটু বেটার জানতে পেরেছি, বেটার জানতে চেয়েছি, বেটার জানতে চাই, সেই জায়গাগুলোকে আরো বেশি জানা বুঝার মধ্যে আমরা এখনো পর্যন্ত যা যা জেনেছি, আমরা সিস্টেমেটিক ভাবে আনপ্যাসিভকে দেখেছি, সিস্টেমেটিক ভাবে মোবাইলটাকে ঠিক মতো চালনা করতে শিখেছি। আমরা এখানে মোবাইল চালাতে চালাতে আমাদের এখানে নানা রকম যে সিস্টেম গুলো আছে, বিশেষ করে জিমেইল বলুন, আমাদের যে আলাদা পোর্টাল গুলো আছে, কিভাবে আমরা অন্য সাইডে শেয়ার করার যে সিস্টেম আছে সেইগুলো কিভাবে করতে হয়, সেগুলো সম্বন্ধে নলেজ আমাদের এখানে অনেকেরই হয়েছে। অনেকেই এখানে টুকটাক ভাবে ও কানেক্টের মাধ্যমে ওয়েবিনার করাও শিখেছেন এবং শিখতে শিখতে আরো বেশি নলেজ তারা গেদার করছেন। এবং এই সিস্টেমেটিক ভাবে আমাদের এখানে ও কানেক্টে একটা সময় ছিল যেভাবে আমরা এগিয়ে এসেছিলাম, আজকে টিম বাংলার নবাবের মাধ্যমে আমরা ও কানেক্ট করি আবার অন্যরকম ভাবে। অন্যরকম ভাবে বলতে আমরা সমস্ত ফিচার্স গুলোকে স্যার ইউজ করে করে বোঝান, দেখান বা সিস্টেমেটিক ভাবে জানাবার চেষ্টা করেন যে হ্যাঁ এই সিস্টেমে নতুন কিছু ফিচার্স অ্যাড হলো, এই ফিচার্সটা এরম ধরনের, এই ফিচার্সটাতে লাফিং আছে, এই ফিচার্সটাতে মানে কিভাবে শেয়ার করতে হয় সেটা আছে, যে এই যে এই যে নলেজের জায়গা, এই যে নলেজ আমরা হচ্ছি, এইটাও একটা বিশাল প্রাপ্তি বলে মনে হয় এই টিম বাংলার নবাবে থাকার জন্য। মানে টিম বাংলার নবাবে যদি না থাকতাম তাহলে আমরা যেটা আমাদের টিম বাংলার নবাবের মোটো সেটা হচ্ছে এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তা এগিয়ে আমরা যদি না আসি তা আমাদের এগিয়ে রাখবে কোথা থেকে, ঠিক কিনা? তা আমরা এগিয়ে আসি বলেই আমাদের সিস্টেমও কিন্তু আমাদের এগিয়ে রাখার চেষ্টা করে অল টাইম। আমরা সেটাই দেখি এবং ভালো লাগে, প্রতিনিয়তই ভালো লাগে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যারা এখানে উপস্থিত থাকি তারাও যদি সঙ্গে এগিয়ে থাকেন বা এগিয়ে রাখেন নিজেকে, তা এগিয়ে রাখার জন্য এগিয়ে আসতে হবে। এগিয়ে আসার জন্য টুকটাক ভাবে আপনাকে সিস্টেমেটিক ভাবে হ্যান্ডরাইজ করতে হবে। হ্যান্ডরাইজ করলেই আপনি দেখবেন অটোমেটিক আপনার কাছে একটা এখান থেকে যখনই বলা হবে অল টাইম আপনার কাছে
মাইক্রোফোনটা চলে আসবে, মাইক্রোফোনটা আপনি ওখানে টাচ করলেই দেখবেন ওখানে একটা লাল দাগ থাকবে, সেই দাগটা আউট হয়ে যাবে, আর আপনি দেখবেন সুন্দর করে এগিয়ে আসতে পারছেন, এবং আপনার যদি কিছু বক্তব্য থাকে আপনি সেটা আনন্দের সহিত বলতে পারবেন। এই যে বলার জায়গাটা, তো একমাত্র আমি দেখলাম কানেক্টের একটা সুন্দর একটা সুযোগ এই মুহূর্তে, যেটা কিনা আপনি আমি সবার আগে উপভোগ করতে পারছি বা উপভোগ করছি, সেই উপভোগ করার থেকেই আমাদেরকে প্রতিনিয়ত আরো বেশি আনন্দদায়ক করে তুলছে। কেন কি অনেকেই আসছেন নতুন নতুন, যারা হ্যান্ডরাইজ করে আসছেন কিছু বলার জন্য, আবার অনেকে আসছেন কিছু বলতে কিন্তু কি বলবেন সেটা বুঝে পাচ্ছেন না, বাট কি বলবেন সেটা যদি মাথায় না রেখে আপনি কিভাবে আপনি নিজের জীবনটা রিয়েলাইজ করছেন সেটাই যদি বলে ফেলতেন তাহলে কিন্তু খুব ভালোভাবেই কথা বলতে পারতেন। আপনার মাথায় প্রথমেই ওই কি কি ব্যাপারটা ঢুকে যাচ্ছে, ফলে গিয়ে আপনি কথাটা বলতে পারছেন না। আপনি কথা বলার জন্য আপনাকে যেমন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, আপনার পারিপার্শ্বিক মানুষের সঙ্গে যেভাবে দেখা করেন, দেখা করে কথা বলতে যান, হ্যালো কেমন আছো, কি করছো, খেয়েছো কি, খাওনি, অনেকদিন দেখা হয়নি, এই যে কথাগুলো আছে এইগুলো কথাগুলোই যদি নর্মালি আপনি বলতে আসেন এখানে, গুড মর্নিং স্যার, এইটুকু তো বলাই যায়, গুড মর্নিং স্যার বা গুড মর্নিং এখানে যারা আছি তারাও যদি তাদেরকে একটু উইশ করে নিলেন, আপনাদের আপনি এখানে মনে করলেন যে হ্যাঁ তার সঙ্গে সঙ্গে আমি বলি যে আমি আমি এইখান থেকে বলছি, আমি বাংলাদেশ থেকে বলছি বা আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি এরকম গ্রামের থেকে বলছি বা এরকম শহর থেকে বলছি, যে যেখান থেকেই বলছেন বলুন অল্প অল্প করে বলার চেষ্টা করুন, দেখবেন সুন্দর সুন্দর করে নিজেকে আস্তে আস্তে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এখানে প্রতিটা ফিচার্সকে আপনি ছোট ছোট করে ইউজ করতে পারবেন, আর ইউজ করতে করতেই দেখবেন এই টিম বাংলার নবাবের মতো আপনিও যদি দরকার হয় আপনার নিজের রিলেটিভদের সঙ্গে এক জায়গায় করে একটা ছোট্ট কোনো অনুষ্ঠানের জন্য একটা মিটিং করছেন সেটাও আপনি করতে পারবেন। এই যে সিস্টেমগুলো কেন আসছে, কি জন্য আসছে, ভবিষ্যতের জন্য আসছে, মানে একটা সময় থাকবে যখন দেখবেন এমন কোনো অসুবিধা না হোক, ঈশ্বর কাটাকি সবাই যেন সুস্থ থাকে, প্রতি মুহূর্তে ভালো থাকুক, সেটাই সবসময় আমি আশা করব বা ঈশ্বরের কাছে সবসময় এটাই প্রার্থনা করি, সবাই সুস্থ থাক, ভালো থাক। যেমন একটু আগে মিতালি ম্যাম বলেন ওনার অসুস্থতা মনে হচ্ছে, অসুস্থতা না, এটা মানসিক ভাবে উনি যেটা নিজেকে রিয়েলাইজ করছেন সেই জায়গা থেকে ওনার মনে হচ্ছে, বাট আপনি সুস্থ আছেন, আপনি ফিল করবেন সুস্থ আছেন, তো আপনি সুস্থ আছেন। জানেন একটা জিনিস বলি, আমার কাছে এত ভালো লাগে যখনই আমি নিজেকে কোনো জায়গায় কোনো অংশে ব্যথা পাই বা আদার্স কিছু পাই, কিছু কিছু আমাদের সঙ্গে বিশেষ করে আপনি হয়তো আপনারা হয়তো জানেন কি জানেন জানি না, আমি যেটা জানি জেনেছি সেই জায়গাটাকে বলছি, একটা মানুষকে দেখে একটা মোবাইল তৈরি হয়েছে, এ কথাটা আমি আপনাদের আজকে জানাচ্ছি, জানুন কিভাবে, একটা মানুষকে দেখে একটা মোবাইল তৈরি হয়েছে, জানুন কিভাবে, একটা মোবাইলের মেন মোটোটা কি, আপনার সঙ্গে একজনের সঙ্গে রিয়েলাইজেশন মানে কথা বলার মুভমেন্টটা রেডি করা, একটা মোবাইলের মধ্যে সমস্ত এখন নানা রকম পোর্টালের মাধ্যমে আপনি সমস্ত কিছু করতে পারেন, যখনই যে কানেকশনটা মানে যে লিঙ্কটা করতে চান সেই লিঙ্কটা আপনি করতে পারেন, একটা মানুষের মধ্যেও সারা শরীরের মধ্যে আপনি যদি দেখেন আপনার সারা শরীরেও কিন্তু এরকমই কিছু সিস্টেম আছে, যে সিস্টেমগুলোর মাধ্যমে আপনি টোটালটাই টোটাল বডিটাকেই আপনি ঠিক রাখতে পারেন। সবচেয়ে মেন জায়গা হচ্ছে আপনার দুটো হাত, দুটো হাতে কখনো তালি মেরে দেখবেন, দেখবেন হাতের পামগুলো যেগুলো হাতের তালু আছে সে তালুগুলো কিন্তু একটা ব্যথা অনুভব করে, হালকা হালকা একটা ব্যথা অনুভব করে, কিন্তু আপনারা হয়তো জানেন না যে এই হাতের তালুর মধ্যেই আমাদের শরীরের সমস্ত পার্টস, সমস্ত পার্টসের মেন কানেক্টার হচ্ছে আমাদের হাতের তালু, মেন কানেক্ট মানে আমার এই হাতের তালুর মাধ্যমেই আমি কিন্তু টোটাল শরীরটাকে সুস্থ রাখতে পারি, এটা অনেকেই জানেন না। আমি যেন বলছি সকালবেলা উঠেই চেষ্টা করবেন সবার আগে হাততালি দেওয়ার, হাততালি দেওয়ার, যখনই হাততালি দেখবেন না দেখবেন সঙ্গে সঙ্গে শরীরের একটা পোর্শন আছে যে পোর্শনটা আপনাকে এনার্জিবল করে তুলবে, অটোমেটিক এনার্জিবল করে দেবে, এনার্জিবল করার সঙ্গে সঙ্গে দেখবেন
এলিজিবল করার সঙ্গে সঙ্গে এই হাততালিটা যে আপনার কতটা মানে মানে ব্লাডটাকে দেখবে সচেতন আরো বেশি করবে এবং মাইন্ডকে আরো বেশি অ্যাক্টিভ করে তুলবে, তুরন্ত অ্যাক্টিভ করে তুলবে। দেখবেন আপনি যখন হাসবেন, হাসার একটা যে মুভমেন্ট, আমাদের এখানে যেটা হাসিটা দেখানো আছে, যে সুন্দর সুন্দর হাসি আছে, এই হাসিটা যত হাসবেন তত দেখবেন মাইন্ড আরো বেশি দেখবেন যেটা জাঙ্ক ছিল সেটা সরে যাবে, সরে গিয়ে আপনার নিজের জায়গা দেখে দেখুন আর একটু বেটার জায়গায় ফিল করবেন। এই যে ফিলিং গুলো, এটা একমাত্র আনপ্যাসিভ সিস্টেমে কিন্তু ও কানেক্টের মাধ্যমে চলে এলো। আমার কাছে এত আনন্দ লাগে, এত ব্রাইট লাগে, এত সিস্টেমটাকে মানে বেটার লাগছে যে কিভাবে বোঝাবো আমি সেটা হয়তো এক্সপ্রেস করতে পারছি না, বাট আপনাদের বলছি আপনারা কখনোই নিজের সকালবেলায় ঘুম থেকে উঠে এই জায়গাগুলো করার চেষ্টা করবেন যে হাতের তালুর মধ্যেই কিন্তু সমস্ত পার্টস রয়েছে, শরীরের প্রত্যেকটা কানেকশন এখানে রয়েছে। আপনার পেটের ব্যথা, আপনার ওই গল ব্লাডারের প্রবলেম হচ্ছে, বা আপনার মাথার ব্রেনের কোনো প্রবলেম হচ্ছে, বা আদার্স আপনার পায়ে কোনো প্রবলেম হচ্ছে, বা নার্ভের কোনো প্রবলেম হচ্ছে, এভরিথিং এই হাতের তালুর মধ্যে আপনার রয়েছে, আঙ্গুলের মাথায় রয়েছে, আর আঙ্গুলে হাতের দুপাশের সাইডের গুলো রয়েছে, আপনার ঠিক কবজির নিচে আছে আপনার পুরো নার্ভ সিস্টেম, বা লোয়ার পোর্শনে যে প্রবলেম গুলো আছে সেইগুলো, এইগুলোকে আপনাকে জানতে হবে। হাতের তালুর উপরে পোর্শনটাকে মেরে দেখবেন ওই জায়গাটা আপনার যত শিরা উপশিরা নার্ভের যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু ওইখান থেকে আছে। আপনি ওই ওই হাতের তালুর উপরে জাস্ট চাটি মেরে মেরে ওইখানে সকালবেলা উঠে দু হাতেই যদি উল্টো পাট করে যদি চাটি মারেন তাহলে দেখবেন ওখান থেকে ট্রেনিং গুলো শুরু হবে। ট্রেনিংটা এখান থেকে যেতে যেতে আপনার যে শরীরের যে আদার্স যে প্রবলেম গুলো ছিল সেগুলো আস্তে 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 চলে যাওয়ার চেষ্টা করবো। এটা আমি বাস্তব দেখতে পেলাম কয়েকদিনের মধ্যে, কারণ কয়েকদিন আগে আমার একটু শরীরটা মানে অস্বস্তি লাগতো, মানে একটা মানে বদহজমের একটা ফিলিং ছিল, সেই বদহজমের ফিলিংটা আমি যখন এখান থেকে আমাকে বিশেষ করে জানতে পারলাম, তখন জানার পর আমি যখন করার চেষ্টা করলাম, করতে করতে দেখলাম না রিয়েল ইজ ট্রু। কারণ আমার যেমন যেভাবে মোবাইলের প্রতিটা সিস্টেম গুলো মোবাইলের মধ্যে দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা মানুষকে দেখেই দেওয়া হয়েছে, মানুষ কিভাবে চলে তার প্রতিটা সিস্টেম, হয়তো এর হাত পা নেই বাট মানুষের মাধ্যমে এখানে ওখানে সেখানে যায়, বাট সিস্টেমেটিক ভাবে আপনাকে যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে সেটা কিন্তু ধরে রাখুন আপনি কোনো একটা সাইড খুঁজে পাচ্ছেন না, আপনি এখান থেকে মেবি কোনো ম্যাপের মাধ্যমে আপনি কিন্তু বিভিন্ন জায়গায় চলে যেতে পারছেন। এই যে দেখার ব্যাপারটা, এটা কিন্তু টেকনোলজির মাধ্যমে আপনি দেখে নিলেন, আর দেখে নিলেন কার কোথায় আছে সিস্টেমটা, কোথায় আছে আপনার হাতের মধ্যেই আছে, হাতের মধ্যেই আপনি দেখে দেখলেন যে আমি এখান থেকে ওখানে যাবো সেটা আপনি চলে যেতে পারছেন। আপনার এখন আগের মতো কাউকে জিজ্ঞেস করতে হয় না যে এটা কোথায় আছে, ওটা কোথায় আছে, সেটা কোথায় আছে। তো সিস্টেমেটিক ভাবে আমি আপনি যে জায়গাটা আসছি, এবং একটা দিন দেখবেন আমাদের যে এই যে ও ট্র্যাকারও দেখবেন আমাকে আপনাকে আমাকে এমন ভাবে গাইড করবে যেখান থেকেও আমরা বিশাল বিশাল আরো অনেক কিছু পেতে পারি বা আরো অনেক কিছু জানতে পারি, যেখান থেকে মানে তার যদি ফিচার্স গুলো যতক্ষণ না আমরা ইউজ করতে পারছি ততক্ষণ আমরা বুঝতে পারছি না, বাট এর মধ্যে কিন্তু অনেক 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 কিছু রয়েছে। তাও অসংখ্য ধন্যবাদ আমার এটুকু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রত্যেককে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেকে সুস্থ রাখবেন, কখনো মাইন্ডে নেবেন না যে আপনার শরীর খারাপ হয়েছে, সবসময় মনে রাখবেন আপনি সুস্থ আছেন, দেন আপনি সুস্থ আছেন, মাইন্ড যা নেবে সেটাই কিন্তু করে দেখাবে, এটাই হচ্ছে মেন কথা। তো অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ওভার টু আমাদের সোমেন স্যার, থ্যাংক ইউ। স্যার কে কেউ পরবর্তী যদি কেউ থাকেন তো আমার মনে হয় এখানে উপস্থিত থেকে শুভঙ্কর স্যার কি আছেন? শুভঙ্কর স্যার, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, ওকে স্যার।
থ্যাংক ইউ অনুপম স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আপনি আলোচনা করেছেন, কিন্তু আমি বিশেষ কারণে আপনার শেষ কথা আমি শুনতে পাইনি, কারণ এটা ফোন চলে এসেছিল, তো কেটে দিচ্ছি, তবুও বারবার করছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দুর্দান্ত ভাবে আজকের সকালে ওয়েবিনারটাকে কিন্তু আমরা এনজয় করলাম, খুব সুন্দর ভাবে আমরা আমাদের রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, কো-হোস্ট, প্যানেল সকলেই কিন্তু খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন, দুর্দান্ত আলোচনা এবং ইনফরমেশন, আপডেট, ফিলিংস, জার্নি সবকিছুই আমরা কিন্তু এখানে আলোচনা করি। অন প্যাসিভকে নিয়ে সবসময় আমরা আলোচনা করে থাকি, আজও তার অন্যথা হয়নি, সকল রেসপেক্টেড স্যার ম্যামরা খুব সুন্দর আলোচনা করেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, দুর্দান্ত ভাবে এনজয়ের মাধ্যমে আজকের সকালে ওয়েবিনারটাও আমরা কিন্তু শেষ প্রান্তে পৌঁছে গেছি। এখনো যদি কেউ আলোচনা করতে চান তো আপনারা আসবেন, ওয়েলকাম অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার।